চলো সবাই ঝটপট জয়েন করে যাও। সিমন্তিনী থেকে আমি অর্পিতা চলে এসেছি, সমর্পিতা আসছে, রেডি হচ্ছে, তো একটু লেট হয়ে গেল আজও আসতে 10 মিনিটস মতো। তো তোমরা সবাই আগে ঝটপট জয়েন করো, তারপরে কালেকশন দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো সবাই একটু জয়েন করে যাও, ততক্ষণে আমি নাম্বারটাকে পিন পোস্ট করে দিই। তোমরা একটু ঝটপট সবাই জয়েন করো। চলো সবাই জয়েন করতে থাকো, অলরেডি 3 জন দেখছো। ঋতু একটু ফোনটা দিয়ে যাস তো। চলো সবাই জয়েন করতে থাকো, বোনও আসবে। হ্যালো আমারা দি, হ্যালো, সবাই একটু জয়েন করো। তারপর আজকে নতুন সব কালেকশন আছে, কালকে যেগুলো দেখিয়েছি আজকে সেগুলো রিপিট হবে না, সব নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আজকে। হাই, ফাইনালি আই গট দ্য নোটিফিকেশন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দিব্যাদি। হ্যালো হ্যালো বিথিকা, হ্যালো, সবাই জয়েন করো একটু ঝটপট। আচ্ছা বলে রাখি, কালকের অফারটাই আজকে রিপিট হচ্ছে। 2000-এর ওপর যারা শপিং করবে প্রত্যেকে পাবে আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট, আর 5000-এর ওপর যারা শপিং করবে তারা কিন্তু পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা ব্র্যান্ডেড লিপস্টিক। আর যত শেয়ার করবে, যারাই শেয়ার করবে এবং লাইফটা চলাকালীন লাইফটা শেয়ার করো, এবং শেয়ার করে সেই শেয়ারের এসএসটা আমাদের পাঠিও, এবং যখন তোমরা পারচেস করবে তো সেই শেয়ারের যে এসএসটা পাঠালে তাহলে শাড়িতে তোমরা যাই পারচেস করো সেখানে তোমরা 50 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? যাই পারচেস করো, যেই অ্যামাউন্ট অফ মানি তুমি পারচেস করবে 50 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সবাই সবার বন্ধুদেরকে ট্যাগ করতে থাকো এবং লাইভটাকে শেয়ার করতে থাকো, তো শেয়ার করে অফার্সগুলোকে গ্র্যাব করো। তো সবাই আরও কিছু জন ঝটপট জয়েন করো, যারা বন্ধুরা রয়েছো তারা প্রত্যেকে তাদের রিলেটিভস এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে থাকো আমাদের ভিডিওটা। হ্যালো জ্যোৎস্নাদি, হ্যালো, আজকে সিল্ক থাকবে, ঘিচা তাসের থাকবে, বিষ্ণুপুরী সিল্ক থাকবে, গাদোয়াল থাকবে, মসলিন থাকবে, প্রচুর কালেকশন রয়েছে। পারস্মিতা, পারস্মিতা কর্মকার খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ পারস্মিতা দি। আচ্ছা সবাই একটু থাকো, দিব্যাদি থ্যাংক ইউ শেয়ার করার জন্য। তো শেয়ার করতে থাকো, সবাই সবার বন্ধুদেরকে ট্যাগ করতে থাকো, বোন শিগগিরই চলে আসবে, তার তোমরা আরও কিছুজন জয়েন করো, শেয়ার করো, দেন আমি আমার কালেকশনগুলো স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো আগে কিছুজন জয়েন করতে থাকো, অফারটা রিপিট করে দিই আবার। 1000-এর ওপর শপিংয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ফ্রি শিপিং থাকে, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে হচ্ছে তোমার হাফ শিপিং, ঠিক আছে? আর 2000-এর ওপরে যারাই পারচেস করবে প্রত্যেকে একটা করে গিফট পাবে আমাদের তরফ থেকে, আর 5000-এর ওপর যারা শপিং করবে একটা ব্র্যান্ডেড লিপস্টিক পাবে, এবং যারাই শেয়ার করবে এবং শেয়ারের এসএস দিয়ে পারচেস করবে তারা 50 রুপিস ইচ শাড়িতে ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? মৌমিতা দি গুড নুন, দিদি গুড নুন। আচ্ছা আরও আরও কিছুজন জয়েন করো, আরও সব চটপট জয়েন করতে থাকো, দেন স্টার্ট করবো শাড়ি দিয়ে। তো তোমরা কী দিয়ে আজকে দেখতে চাইছো বলো, আমি তো আমার কালেকশন বললাম কী কী এনেছি, তো তোমরা কী দেখতে চাইছো আগে তোমরা শেয়ার করো, তোমাদের মানে ইচ্ছে মতোই আমরা স্টার্ট করবো, তারপর আমাদের যা কালেকশন রেখেছি আজকের জন্য সেগুলো তো অবশ্যই দেখিয়ে দেবো। তো তোমরা কী দেখতে চাও আগে সেটা বলো, তোমরা কী দেখতে চাইছো আজকে, খাদি দেখতে চাইছো, না সিল্ক দিয়ে স্টার্ট করবো, না তাসার দিয়ে স্টার্ট করবো, না মসলিন দেখাবো, কী দিয়ে দেখতে চাইছো আগে বলো। আচ্ছা সবাই সবার বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, একটু ফোনটা নিয়ে আসি আমি। ঋতু একটু ফোনটা দিবি, ফোনটা দিবি আমার, দাঁড়া আমি আসছি। করছি বলে দিই, খাদি দিয়ে দেখতে চাইছো তাই তো, ঠিক আছে, ওকে। ডুয়াল টোন তাসার, আচ্ছা তাসারও থাকবে খাদিও থাকবে, তো আমার খাদিটা দিয়ে একটু স্টার্ট করি। হ্যালো সৃজনী, আজকে নামটা মনে হয় ঠিক বলেছি আমি। হ্যাভিং এনি গিফট পারপাস, গিফটিং পারপাস সিল্ক শাড়ি বালুচরি টাইপস, বালুচরি নেই হ্যাঁ, তো সিল্ক হ্যাঁ, গাদোয়াল হ্যাঁ, মানে দিখাতি হুম, ঘিচা তাসার হ্যাঁ, তো আপ দেখতে দেখ আপ দেখো, আগর কুছ পছন্দ আয়ে তো এসএস ভেজনা, ঠিক হ্যায়। তো চলো তো দেখিয়ে দিই আমার শাড়িটা ফার্স্টে, আমি পরে আছি একটা প্রিমিয়াম খাদি, ঠিক আছে, ব্ল্যাকের ওপর যাচ্ছে, ওপরের পাটটা যাচ্ছে পুরো মাঠা বেজ কালারের ওপর, আর নিচের পাটটাও যাচ্ছে এরকম মাঠা বেজ কালারের,
পুরো বডিতে যাচ্ছে ছোট ছোট পিঙ্ক অ্যান্ড বেজ কালারের সুতো দিয়ে উইভ করা, অ্যান্ড নিচের পোর্শনটা যাচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে, ঠিক আছে? পুরোটা কিন্তু যাচ্ছে হ্যান্ড উইভে, পুরো মোটিভটাই যাচ্ছে হ্যান্ড উইভে, ঠিক আছে? দেখে না, পেছনটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটা কিন্তু হ্যান্ড উইভে যাচ্ছে, মেশিন ওয়ার্কের উপর যাচ্ছে না। আঁচলের ডিজাইনটা একবার দেখিয়ে দেবো, আঁচলের ডিজাইনটা কিন্তু এরকম বেঁকে বেঁকে ডিজাইনে যাচ্ছে, ভীষণ কালারফুলের ওপর যাচ্ছে, ঠিক আছে? এবং বিপিটা কিন্তু এটার অল্টারনেটিভলি যাচ্ছে, বিপিটা যাচ্ছে কিন্তু কন্ট্রাস্টে, বিপি যাচ্ছে কিন্তু মেজেন্টা কালারের ওপর, ঠিক আছে? তোমরা বিপি মেজেন্টা কালারটা দিয়েও ক্যারি করতে পারো, কোনো স্লিভলেস ব্ল্যাক ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো। এটা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির খাদি, লুকটা এরকম দেবে, ভীষণ সফট বডি হাগিং। তো খাদি আমাদের থেকে যারা আগে নিয়েছো, তারা যদি এখন আমাদের লাইফটা দেখে থাকো, তো একটুখানি রিভিউ দিয়ে দিও কিরকম কোয়ালিটি আমরা তোমাদেরকে দিয়ে থাকি। প্রাইস রয়েছে এটা 2680 যাচ্ছে এই খাদিটার প্রাইস, ঠিক আছে? ভীষণ কমফোর্টেবল বডি হাগিং। আমাদের তো এমনি এখানে গরমটা বেশি থাকে, তো এই গরমকালের জন্য এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির খাদিগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো প্রাইস যাচ্ছে এটা 2680, ঠিক আছে? তো চলো নেক্সট শাড়ি দেখাচ্ছি, গাদওয়াল দিয়ে স্টার্ট করছি, ওকে? চলো ফার্স্ট গাদওয়ালটা দেখিয়ে দিই, গাদওয়ালটা দেখে নাও, কালারটা জাস্ট দেখে নাও। কালারটা রয়েছে তোমার ডার্ক ব্লু, ডার্ক ব্লু এর সাথে যাচ্ছে মেরুন কালার। কালারটা আগে দেখো, কালারটা এখানে রিফ্লেক্ট করছে মেবি বেগুনি কালার, ঠিক আছে? বাট এটা কিন্তু বেগুনি নয়, এটা কিন্তু যাচ্ছে একদম ডার্ক ব্লু, রিফ্লেক্ট করছে বেগুনি কালার, বাট এটা কিন্তু ডার্ক ব্লু যাচ্ছে, ওকে? নন্দিতাদি সুন্দর লাগছে, থ্যাংক ইউ নন্দিতাদি। এটা কিন্তু যাচ্ছে ডার্ক ব্লু, তার সাথে যাচ্ছে একদম ডার্ক রেডের ওপর যাচ্ছে পাটটা, ডার্ক রেডের ওপর যাচ্ছে পাটটা। দেখো লুকটা কিন্তু দেবে এইরকম গডি একটা লুক, প্রাইসটা আমি পরে বলবো। আর এটা কিন্তু যাচ্ছে কটন সিল্ক মেটেরিয়ালের ওপর, ঠিক আছে? পিওর সিল্ক বা পিওর কটন নয়, দুটো মিক্সিংয়ের ওপর যাচ্ছে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে এটার 1350 যাচ্ছে এই শাড়িটার প্রাইস। আঁচলটা একবার দেখে নাও, আঁচলটা কিন্তু ভীষণ গর্জিয়াস, পুরো জরি ওয়ার্ক যাচ্ছে, আর কালারটা আঁচলের পাল্লাটা যাচ্ছে কিন্তু মরুন কালারের ওপর, একদম ডার্ক মরুন, যেটা হয় ডার্কিশ মরুন, ওই ডার্কি, হ্যালো কবিতাদি, ডার্কিশ মরুনের ওপর যাচ্ছে আঁচলটা। অ্যান্ড বিপিটা আমি দেখিয়ে দেবো, বিপিটা কিন্তু যাচ্ছে পুরো কন্ট্রাস্টে, পুরো কন্ট্রাস্টে যাচ্ছে বিপিটা। লুকটা দেবে এরকম, বলে রাখি এটা ওখানে দেখাচ্ছে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে বেগুনি কালার, মানে পার্পল কালারটা শোড শেড দিচ্ছে, বাট এটা কিন্তু একদম ডার্ক ব্লু কালারটা, ঠিক আছে? ডার্ক ব্লু এর সাথে একটা রেড কালারের একটা কম্বোতে যাচ্ছে পুরো পাটটা অ্যান্ড আঁচলটা। বিপিটা পেয়ে যাবে কিন্তু কন্ট্রাস্টে, প্রাইস রয়েছে 1350, বিপি কিন্তু এইটা যাচ্ছে মেরুন কালারে, প্রাইস রয়েছে 1350। ভীষণ সফট কমফোর্টেবল, মানে আর যে কোনো কাউকে তোমরা গিফটিং পারপাস যদি কেউ দিতে চাও, একটা বাজেট তো থাকে গিফট করার সময়, তো সেই বাজেট ওয়াইজ কিন্তু তোমরা এটা নিতে পারো। 1350 যাচ্ছে প্রাইস, অল ওভার ওয়েস্ট বেঙ্গল 1000 এর ওপর যাচ্ছে ফ্রি শিপিং, আর তার বাইরে যারা থাকো তাদের জন্য যাচ্ছে হাফ শিপিং। এটা হচ্ছে ফার্স্ট কালার, সেকেন্ড কালারটা দেখিয়ে দেবো, চলে চলো বোন চলে এসেছে, চলো এবার দেখা দিয়ে দে। এই কালার গুলো জাস্ট দেখো কালারটা কিরকম লাগছে, চল বোন এসে গেছে দেখা দিয়ে দে। আজকে সমাপিতা কোথায়? এই তো এসে গেছে, আমি ঘুমাচ্ছিলাম তো ঘুমতে করতে লেট হয়ে গেছে, আর কালার দেখা রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখে নে, ঠিক আছে চলো দেখো। এটা যাচ্ছে কিন্তু মশক্রিন, হ্যাঁ মশক্রিন, এটা মশক্রিন বলবো তো না, না না এটা মশক্রিন নয়, এটা ডার্ক মাস্টার্ডের যে ডার্ক কালারটা, আচ্ছা আচ্ছা ড, আমার আমাদের শুরু হয়ে গেছে কালার নিয়ে ঝগড়াঝাটি, বাকিরা কোথায়? আচ্ছা সবাই একটু শেয়ার করো, লাইভটা শেয়ার করতে থাকো, অপশন এই সেম ইয়ে কিন্তু কালকের মতনই, হ্যাঁ সেম বলে দিয়েছি। এই তো হ্যাঁ সুন্দরী এসে গেছে, হাই উই আর ওয়েটিং ফর ইউ, এসে গেছে এসে গেছে, শেয়ারারা শেয়ার করে দিয়েছে, ওকে চল। এই তো কবিতাদি বলছে, এই তো উফ আজ কি লাগছে সব, প্রিয়াঙ্কাদি আজকে মেসেজ করলো। আচ্ছা এটা যাচ্ছে গোল্ডেন কালার, একদম ডার্ক গোল্ডেন কালার, হ্যাঁ এটাই দেখিছি আমার সাথে,
আচ্ছা ডার্ক গোল্ডেন কালার মাস্টার্ড কালার যেটা হ্যারি পটারটা খুলে নিয়ে খুলিও নি মাস্টার্ড কালারের সাথে যাচ্ছে কিন্তু বেগুনি কালার দিয়ে পুরো পাটটা যাচ্ছে পুরো জরি এরকম সরু যাচ্ছে জরির উপর পাটটা এন্ড আঁচলের পোর্শনটা দেখে নাও আঁচলের পোর্শনটা কিন্তু এরকম প্যানেল ওয়াইজ জরি বক যাবে ঠিক আছে এন্ড বিপিটা কিন্তু পেয়ে যাবে কন্ট্রাস্টে মানে ভাবো এই কন্ট্রাস্ট বিপি দিয়ে গ্লাস স্লিভস করে পরো মানে ভীষণ সুন্দর লাগবে কেউ বলবে না তুমি এটা 1350 শাড়ি করে বিয়ে বাড়ি এসছো প্রাইস যাচ্ছে এগুলোর 1350 যাচ্ছে এটার প্রাইস এটা সেকেন্ড কালার দেখালাম এটার আরো প্রচুর কালার অপশন আছে সেকেন্ড কালার থার্ড কালারটা কোন দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দে বলছি যে আগে তো কথা বলি আমি তো দেরি হয়ে গেল তোমার সাথে কথা হয়নি আজকেও কিন্তু কালকের মতো সেম অফার আমি তো ছিলাম না আমি ঘুমাচ্ছিলাম তো আজকে বাকিরা কোথায় 50 জন কেন 100 হচ্ছে না কেন দিদি আপনারা কি হোলসেল করেন না আমরা হোলসেল করি না আমি দিদি নই আচ্ছা দিদি বলবো না প্রিয়াঙ্কা এইবার ঝগড়া দুই বোনে না আজকে ঝগড়া হবে না তোমার সেট আজকে এক চোট না আমাকে ঘুম থেকে ডাকার কথা ছিল 4:45 ও আমাকে ডেকেছে 4:28 এতটা ডিফারেন্স কি করে হয় ওর সাথে আমার ঝগড়া অলরেডি হয়ে গেছে তুই সবসময় ক্যামেরাটা উল্টা রাখিস কেন রে এরকম না রেখে আচ্ছা তোমার সেটটা হয় হ্যাঁ আমার সেটটা হবে না আমার সেটটা আমার নিজে সেটটা হবে না গো চলো নেক্সট কালার দেখাচ্ছি দেখ নেক্সট কালারটা কোনটা আচ্ছা নেক্সট কালার এটা চলো নেক্সট কালারটা দেখে নাও ভীষণ আচ্ছা ভীষণ সুন্দর একটা কালার দেখে নাও কি কালার বলবো আমি নিজেও বুঝতে পারছি না একটা ব্রঞ্জ কালার রয়েছে তার সাথে ডিপ পার্পল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দুটো কালার ডিফারেন্ট একদম ডিফারেন্ট বনুর কি সাজগুজু করতে ঘুমাচ্ছিলাম গো সাজছিলাম তো অফকোর্স দেখেই বুঝতে পারছো সাজছি কিন্তু এমনিও ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাত্রিবেলা একটু মানে দেরি হয়েছে ঘুমাতে থ্যাংকস আ লট বাট উই উইল ট্রাই ডেফিনেটলি আচ্ছা এইটা যাচ্ছে কিন্তু একটা ব্রঞ্জ কালার একদম দি নাম্বারটা পিনপোস্ট কর ব্রঞ্জ কালার যাচ্ছে আর এইটা কিন্তু তোমার পুরো ডিপ পার্পল কালারটা দেখো আমি ব্যাকটা দেখাচ্ছি তাহলে মেবি বুঝবে ঠিক আছে আমার আর দিদি দুজনেরই এরকম শাড়ি আছে হাই সুন্দরীস কি শাড়ি এগুলো 5 PM থেকে খুঁজে বেড়াচ্ছিলাম লাইফটা পাচ্ছিলাম না আরে আমরা একটু লেট হয়ে যাচ্ছি দাঁড়া নাম্বারটা পিনপোস্ট করি আমি আর চিকেন কারি বলবো না সেই বলে বলে লোকজন আমাকে ট্রল করে ফেলেছে আমি চিকেনের পর হাই হাই আজকে তো কথা হয়েছে ওর সাথে সমীরির সাথে আমার আচ্ছা কালারটা দেখে নিয়েছো এটাও এক পিস হবে জাস্ট এসএস দিয়ে এভাবে বুক করবে দুটো হোল ডিফারেন্ট কালার সো কোনো প্রবলেম হবে না প্রাইস যাচ্ছে 1350 প্রাইস যাচ্ছে 1350 চলো নেক্সট কালারটা দেখাই নেক্সট কালার একটা সিমিলারই তো এটা আচ্ছা দেখে নাও আমি ব্লু কালারটা নিয়েছিলাম কবিতাদি আজকে তো অন্য শাড়ি দেখো তোমার তো এইসব রয়েছে আজকে অন্য গুলো দেখো হ্যাঁ নিশ্চয়ই ওরা আমাদের স্মৃতিশক্তি সেখানে মানে কিছু না কমেন্ট করাই ভালো আচ্ছা এটা দেখে নাও চুলটা কিরকম একটা হয়ে আছে ঘুমাচ্ছিলাম তো তাই রাত্রে হয়ে গেছে আচ্ছা চুলটাই বেঁধে আসবো গিয়ে আচ্ছা এই যাচ্ছে কিন্তু আরেকটা কালার এটা একটা ইঙ্ক ব্লু সর্ট অফ কালার মানে একদম রয়্যাল ব্লু বা ওই ব্লুটা আমি বলবো না বাট এটা একদম যে ইঙ্কের যে কালারটা হয় এক্সাক্টলি সেটা উইথ মারুন কালার নট রেড মারুন জানি না তোমাদের দেখতে এখানে কিরকম লাগছে বাট এই প্রত্যেকটা তোমরা ব্লাউজ পিস বানিয়ে যখন পরবে না একটা দুর্ধর্ষ কিছু লাগতে চলেছে ঠিক আছে প্রাইস যাচ্ছে 1350 ঠিক আছে চলো নেক্সট কালারটা দিদি সবাই একটু শেয়ার করতে থাকো লাইভটা সবাই ডিসকাউন্ট পাবে তার থেকেও বড় কথা কালকে যেরকম মজা হচ্ছিল লাইভ করতে আজকেও যেন সেরকমই মজা হয় চলো এই কালারটা দেখে নাও এই কালারটা যাচ্ছে
যাচ্ছে তোমার গ্রিনের সাথে ইয়েলোর একটা ডুয়াল যাচ্ছে, ঠিক আছে? কালারটা জাস্ট দেখো কি সুন্দর গডি একটা কালার, এটা গ্রিন গ্রিনিশ ইয়েলো বলতে পারো, একটা গ্রিনিশ ইয়েলো মানে ইয়েলোইশ গ্রিন যেটা বলতে পারো, তার সাথে আছে বটল গ্রিন কালারের কম্বিনেশন। আঁচলটা দেখো, আঁচলটা দেখলে বুঝতে পারবে এটা ঠিক বটল গ্রিন নয়, এটা একটা তুতে তুতে কালার হয় না তোমার পিত্তি কালার, যেটা এক্স্যাক্টলি বলে পিত্তি কালার, পিত্তি কালারের সাথে যাচ্ছে পুরো আঁচলটা অ্যান্ড পাটটা যাচ্ছে। অ্যান্ড বিপিটা একবার দেখিয়ে দেবো, বিপিটাও কিন্তু এক্স্যাক্টলি কন্ট্রাস্টে যাচ্ছে। জাস্ট ভাবো এই বিপিটা দিয়ে তুমি বানিয়ে পড়বে শাড়িটা কতটা গর্জিয়াস লুক দেবে, জাস্ট লুকটা দেখো। প্রাইস সেম কিন্তু 1350 যাচ্ছে প্রাইস। এটা হচ্ছে একদম গ্রিনের সাথে একটা প্যারেট গ্রিনের সাথে ইয়েলো মেশালে যে কালারটা হয় ভীষণ একটা আনকমন কালার, ভীষণ ব্রাইট কালারটা দেখো, পরলে কিন্তু ভীষণ ব্রাইট লুক দিচ্ছে। প্রাইস রয়েছে এগুলোর 1350, ঠিক আছে? 1350 যাচ্ছে প্রাইস। যে কটা সিরিজ দেখাচ্ছি এই কালারগুলো যে কটা দেখাচ্ছি সব কটার প্রাইস হচ্ছে 1350। কালারটা দেখে নাও, যার পছন্দ হচ্ছে এই কালারটা কিন্তু ছেড়ো না। এটা অলরেডি আমাদের মানে লাইভ করার আগেই একটা বেরিয়ে গেছে, ঠিক আছে, সোল্ড হয়ে গেছে, এটা আরেক পিস পরে আছে। প্রাইস রয়েছে 1350, ঠিক আছে? চোখাটা খুলেই এলাম জানো, আর পারছি না মানে এত ইয়ে হচ্ছে এত কিছু পরে লাইফ করা। এই শাড়িগুলো সুমন্দি, এই শাড়িগুলো যাচ্ছে গাদোয়াল, গাদোয়াল যাচ্ছে এগুলো, ঠিক আছে? আচ্ছা নেক্সট কালারটা দেখো, কালার এই কালারগুলো মানে তোমরা যে যে কোনো ওকেশনে পড়তে পারো, চাইলে এই মানে এগুলো স্টাইল করা ভীষণ ভীষণ ইজি। তোমরা সবাই ওইসব ফেসবুকের পিকচার্সগুলো দেখো না, সব সুন্দর সুন্দর করে সেজে থাকে, বেশিরভাগ কিন্তু এই শাড়িগুলোই পরে, খুব স্লিক সাজে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, এটা কোনো গ্রে কালার নয়। প্রিয়াঙ্কা জোয়ারদার দি, যদি তুমি 1000 উপর শপিং করো তাহলে তোমার ফ্রি শিপিং যাবে, আর যদি তুমি তার কমে শপিং করো তাহলে সেই ওয়াইজ তোমার শিপিং চলবে, তবে সেটা একটু হোয়াটসঅ্যাপ করে নিও। আচ্ছা এই যাচ্ছে কিন্তু কালারটা, অরিজিনাল কালার যাচ্ছে এইটা, আমি একটু হোয়াইট কালারটা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখে নাও এই যাচ্ছে কিন্তু অরিজিনাল কালারটা, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা মানে অ্যাশ কালার নয়, আমি আগেই বললাম একটা ডিফারেন্ট সর্ট অফ কালার, তার সাথে একটা এরকম ব্লু কালার। আর এগুলো না যতক্ষণ তুমি পরছো ততক্ষণ বোঝা যায় না, সিরিয়াসলি বোঝা যায় না। আমরা প্রথমে এগুলোকে ভাবতাম যে এগুলো কী কীরকম লাগবে, বাট ট্রাস্ট মি জাস্ট কতটা ভাইব্রেন্ট জাস্ট দেখো। সাপোজ তুমি ব্লাউজটা দিয়ে বানিয়ে পরছো কতটা সুন্দর লাগবে। প্রাইস সেম 1350। এই আজ সেই কলমিক, ওই কলমিকে ব্লক করে দিয়েছি কালকে, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ব্লক করে দিয়েছি, আমায় দেখাচ্ছে না, আমায় দেখছেই না, হু হু। এদিকে আমি দুপুরে ভাই আমরা তো ঘুমাচ্ছিলাম, দিদি তো সাজছিল, আমাকে জ্ঞান দিল, আমার কালকে লেট হলো, আমার দিদি দুপুর বেলা সেজে রেখেছে যাতে ওর দেরি না হয়, এদিকে আমাকে ঘুম থেকেই তোলেনি। যাই হোক, আরে আরে না আমি কি বলেছি তোমাকে, আমি ঘুম উঠে নি। ইওর ব্যাঙ্গেল অ্যাভেলেবল? নো ম্যাম, দ্যাটস মাই ওন। ওকে চলো, প্রাইস ইজ 1350, প্রাইস ইজ 1350। আচ্ছা আসলে একটু দেখো, আসলে দেখতে চাই। ওকে সঞ্জয় রে, দেরি হলো, আমরা একটু দেরিতেই এসেছি, চিন্তা নেই, আমরা সারাদিন দেরিই করবো। আচ্ছা এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, ব্লু কালারের আঁচলটা। গুবলুকে এখন আনিনি, গুবলু একটু পরে আসবে, গুবলুকে আনবো। আনো বাবা গুবলু, তোমাদের তোমাদের সাথে দেখা করার জন্য কিন্তু এক্সাইটেড থাকে, এসে কিরকম কালকে হাসছিল, ঠিক আছে? এই যাচ্ছে আঁচল, প্রাইস যাচ্ছে 1350, প্রাইস যাচ্ছে 1350। গুবলুর জন্য আমরা রাতে ঘুমাই না আজকাল। রিমানি নিয়ে নাও, সমিতার শাড়িটা দারুণ, সত্যি দারুণ। আমি আরো সেজে গুজে এসেছিলাম, বাট আমার দ্বারা মনে হলো আমি এত সেজে গুজে লাইভে অ্যাটলিস্ট কিছু দেখাতে পারবো বলে মনে হয় না। এটা দেখানো হয়ে গেছে? না না, তাই জন্য আমি সবকিছু খুলে টুলে চুল ফুলে বা দুটো ক্লিপ লাগিয়ে এলাম, আমার দ্বারা হচ্ছে না। পোকো কই, পোকোকে আনবো আজকে। হোয়াটস দ্য পার্সেন্টেজ অফ দ্য কটন অ্যান্ড দ্য সিল্ক শাড়ি? ওকে আই উইল ডেফিনেটলি, আমি তোমাকে ডেফিনেটলি বলবো, বাট এই মোমেন্টে আমার পক্ষে বলা পসিবল না, এত কিছু ডেটা বলা লাইভে কিছু বলে সেটা কটন তোমাদের প্রচুর প্রাইস পড়ে যাবে। আর 1850 তে অরিজিনাল সিল্ক পাবে না আর কটনও পাবে না।
কোনোটাই পাবে না, বাট এই মেটেরিয়ালটা ভীষণ, মানে আমি কেন বলছি বিকজ কিছু জানিস আমরা নিজেরাও পরে দেখি তারপর আমরা লোকজনকে সাজেস্ট করি, রাইট? এই শাড়ি দুটো এরকম যে আমি আরো দুজনেই পরেছি, মানে আমাদের রয়েছে, ইনফ্যাক্ট আমার মার কাছেও রয়েছে, তিনটে কালার অপশন আমাদের রয়েছে, সেগুলো প্রচন্ড কমফোর্টেবল হয় প্রাইস অ্যান্ডাজে, আর এগুলো এতটাই সুন্দর গ্লসি ফিনিশ, মানে কেউ দেখে বলবেন এটা 1350 প্রাইসের রয়েছে। চন্দ্রবেল ব্লাউজটা কি ইপ্সিতা এইটা না গো, দিদিরটাও নাই, দিদিরটা মেবি অর্পিতা তো চকচক করছে, হ্যাঁ চকচক তো করবেই, কত কি আছে দেখতে হবে, গ্ল্যামার গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে। আচ্ছা দেখে নাও এই যাচ্ছে কালারটা, এটা তোমার অ্যাশের সাথে একটা পিঙ্ক এর মিক্সচার রয়েছে, তাই জন্য এই কালারটা এসছে। আমি যতটা পাচ্ছি একদম সামনে থেকে দেখাচ্ছি, হালকা পেঁয়াজের খোসার যে কালারটা হয় না, একদম হালকা, খুব ডিফারেন্ট। আমি এই কালারগুলোর নাম জানি না, এগুলোকে জেনারেলি ইংলিশ টোন বলে যতদূর আমার মানে আইডিয়া নলেজ আছে এটা আমি বলতে পারি। আর এই যাচ্ছে কিন্তু তোমার আঁচলের পাটটা, ঠিক আছে, আঁচল আর ওই ব্লাউজ পিসের, ব্লাউজ পিসটা কি রানিং এ আছে? এটাও কিন্তু যেকোনো একজন পাবে, এটা একটি আছে তো, এটাও যেকোনো একজন পাবে, সরাচ্ছি। আচ্ছা প্রত্যেকটা বেশিরভাগই সিঙ্গেল কালার অ্যাভেলেবেল, একটা দুটো ছাড়া বেশিরভাগই সিঙ্গেল কালার অ্যাভেলেবেল। আচ্ছা এই যাচ্ছে পরের কালারটা, এটা যারা একটু ব্ল্যাক ঘেঁষা কালার করতে পছন্দ করো, এই এই লেসেনটা লাগবে মেকআপের, কোনটা কোনটা কি লেসেন লাগবে বল, দিদি তোমাদের দেবে লেসেন, খুব ভালো করে লেসেন দেবে। আচ্ছা এই কালারটা দেখো, এই কালারটা ওই টিপিক্যাল, এই কালারটা তোমরা জানো, মানে এই কালারটা খুব কমন, মানে আমাদের সবার ওয়ার্ড্রোবে এই কালারটা থাকে জেনারেলি, একটা ডার্ক ব্রঞ্জি কালার তার সাথে ব্ল্যাক পাট, ঠিক আছে। আর এই পাটটা দেখেছো, একটা মঙ্গলগিরি টাইপের পাড়ের ইফেক্ট হয়েছে, এর পাটটা কিন্তু ভীষণ ডিফারেন্ট, ক্লাসিক কালারটা, আমার ব্ল্যাকটা সরিয়ে রেখে দিয়েছো তো, হ্যাঁ গো তোমারটা দিব না একদম, প্রিয়াঙ্কা দি ব্ল্যাক গোল্ডেনটা দারুণ লাগছে, নিয়ে নে মমিতা, তোর তো বিয়ে, ধর ছটাপট নিয়ে নে। আচ্ছা এই যাচ্ছে কিন্তু একটা ব্রঞ্জি কালার, মানে ব্রঞ্জ যে খয়েরি কালারটা হয় সেটা, তার সাথে কিন্তু রয়েছে এরকম একটা ব্ল্যাকের সুন্দর পার, এটা দেখে কিন্তু মঙ্গলগিরির সাথে কনফিউজ হতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার আসছি এর আঁচলে, এই শাড়িটা একটু ডিফারেন্ট বাকি কটার, মানে বাকি গাদওয়ালগুলোর থেকে এটা অনেকটাই ডিফারেন্ট। আচ্ছা ওর তো একটা রয়েছে মনে হয় মমিতা, মমিতা একটা চেকস নিয়েছিল, আছে তো চেক গাদওয়াল, হ্যাঁ সেটাই বললাম, তোর মেবি একটা রয়েছে, মমিকে লিখেছে এই হেয়ারস্টাইলটা কিন্তু কিউট লাগছে, আরে চুলের মুখের সামনে পড়ছে আর ভাল লাগছে না আমার। আর এই যাচ্ছে তোমার আঁচলটা, ঠিক আছে, প্রাইস যাচ্ছে, হ্যাঁ বিপি বলছি দাঁড়া, প্রাইস যাচ্ছে 1350, এটা যাচ্ছে আঁচল, বিপিটা আমি চেক করে বলছি, ঠিক আছে, বিপিটা রানিংয়েই আছে রে, রানিংয়ে বিপি, বিপিটা রানিং, ঠিক আছে, বিপিটা রানিংয়ে, একটা দেখিয়ে দেখি, যারা ধরো ব্ল্যাক চাইছো না করতে, কোনো বিয়ে পারপাস নিতে চাইছো, ব্ল্যাক চাইছো না, তারা কিন্তু এই রেডটা ট্রাই করতে পারো, এটা যাচ্ছে গোল্ডেনের সাথে রেড কম্বোতে, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম কালার, তার সাথে সাথে শুধু ওটা যাচ্ছে ব্ল্যাক, এটা রেড, আসলটা দেখে না, আসলটা কিরকম একটা বডি লুক পেয়ে যাবে, মানে কেউ বলবে না এটা 1350-এর শাড়ি, তবে এইটা পরলে ততটাই কমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে। এটারও পিপিটা যাচ্ছে তোমার রানিংয়ে, বাট এটা রেড ব্লাউজ দিয়ে ক্যারি করো, খুব ভালো লাগবে, বাট আদারওয়াইজ এই রানিং পিপি দিয়েও করতে পারো, সুন্দর করে বানিয়ে ভীষণ সুন্দর লাগবে। প্রাইস রয়েছে 1350, ঠিক আছে, 1350। গাদওয়ালের মোটামুটি অনেকগুলো কালার্স দেখিয়ে দিলাম, আর কিছু বাকি নেই গাদওয়ালসে, এবার কি দেখাবো বলো, এবার কি ঘিচা দাসার দেখবে নাকি সিল্ক দেখবে, তোমরা কমেন্ট করো, নাকি নাকি মসলিন দেখবে, কি দেখবে বলো, এবার কি দেখবে, পিওর কাতান রয়েছে, ঠিক আছে, ঘিচা দাসার রয়েছে,
তো ভারতপুরি ঘিচা তাসার প্রিন্টেড তাসার রয়েছে, তারপরে তোমার মসলিন রয়েছে। তো তোমরা কি দিয়ে দেখিয়ে দেখতে চাও আগে তোমরা কমেন্ট করো, দেন আমরা দেখাবো। একটু কমেন্ট করো, অনেকক্ষণ তো শাড়ি দেখা আমার শাড়িটা দেখিয়ে নিই। আচ্ছা ওর শাড়িটা দেখিয়ে নিই, সেই ফাঁকে তোমরা কমেন্ট করতে থাকো কি দেখতে চাও। আচ্ছা কি দেখেছে এটা দীপান্বিতা দি, মসলিন। ওকে মসলিন দেখিয়ে দেবো, ঠিক আছে রিতু দেখিয়ে দে ওটা। চলো আমার শাড়িটা যাচ্ছে কিন্তু অর্গানজার উপর, আমি চুলটা আবার বেঁধে এসেছি আমার জীবনে কেক স্টাইল। কাতান দেখতে চাও? ঠিক আছে কাতান দেখাবো, সঞ্জিতা দেখি চাও দেখাবো, সব দেখাবো সব দেখাবো। শাড়িটা দেখে নাও, একটা পেস্টেল পিচ কালারের রয়েছে, এটা কিন্তু অর্গানজার উপর তোমার ফ্লোরাল মোটিভ করা প্লাস চিকনের কাজ করা রয়েছে। দেখে নাও এই রকম চিকনের ওয়ার্ক যাচ্ছে কিন্তু শাড়িটার মধ্যে, আর ইন লোয়ার পোর্শনটায় মানে পুরো শাড়িটার লোয়ার পে রিপ্লাই দিচ্ছে 1350। ইয়েস থ্যাংক ইউ মমিতা রিপ্লাই করে দেওয়ার জন্য, তা তো তোকে আমি কিছু দেবো না, তুই রিল্যাক্স থাকতে পারিস, তুই আমার কাছে মারি খাবি। আচ্ছা এই যাচ্ছে কিন্তু তোমার ফ্লোরাল প্যাটটা, এটা তোমার নিচের দিকে যাবে, আমি যদি আরেকটু দূরে যাই দিদিকে ধাক্কা মেরে তাহলে তোমরা দেখতে পাবে। দেখে নাও আমি শাড়িটা অলরেডি পরে রয়েছে, লুকটা এরকম আসবে। ব্লাউজ পিসটা তোমরা পেয়ে যাচ্ছ পুরো ফ্লোরাল মোটিভে ব্লাউজ পিসটা, যদি কারো দেখতে হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি পাঠিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। আর এই যাচ্ছে কিন্তু আঁচলটা উইথ সাম টাসেলস, প্রাইস ইজ 3300 ছিল, প্রাইস ইজ 3300, প্রাইস যাচ্ছে 3300। আপাতত এটার কালার আপাতত নেই, মানে আপাতত তৈরি হচ্ছে না, বিকজ কালকে তোমাদের এমব্রয়ডারি এত চাপ পড়ে গেছে মাথাতে, তো ওটা তৈরি হবে তারপর আমি এটা ট্রাই করবো। বাট এই কালারটা দেখো ভীষণ সুন্দর, মানে যে কোনো কমপ্লেকশন তো ছেড়েই দাও, যে কোনো অকেশনেই তুমি শাড়িটা পরতে পারবে, খুব স্লিক সাজতে পারো, খুব মানে খুব অ্যাম্পাপ একটা লুক করতে পারো, মানে সব কিছু পসিবল এই শাড়িটার সাথে, ঠিক আছে। দেখো প্রচণ্ড সিম্পল প্লাস এলিগেন্ট, পার্লের সেটগুলো পরতে পারো, একটা রয়্যাল টাইপের ভাইব দেবে। হাই রিতা আন্টি, এনি আদা কালার সঞ্জিতাদি, শুধু এটার একটাই কালার আছে আর এটাই একটা বম কালার, বিশ্বাস করো, মানে যে কেউ পরো খুব ক্লাসি লাগবে দেখতে, ঠিক আছে। এই শাড়িটা দেখিয়ে দিলাম, প্রাইস যাচ্ছে 3300, যে কোনো একজন পাবে, যে নেবে একটু তাড়াতাড়ি বুক করো, বিকজ বাকি শাড়িগুলো রিস্টক পসিবল, এটা এই মোমেন্টে রিস্টক পসিবল না, বিকজ যে উইভার এগুলো তো একজন স্পেশালি একজন এক একটা কাজ করে, তো সেই মোমেন্ট এই মোমেন্টে তিনি এখন অ্যাভেলেবল নেই, সো এটা করতে কিন্তু সময় লাগবে, আমি আগেই বলে দিলাম। আচ্ছা কি দেখানো হবে দেখবে আমি বলো, ঘিচা তাসার দেখ দিয়ে স্টার্ট করবো নাকি তোমার মসলিন দেখবে নাকি সিল্ক দেখবে কাতান দেখবে কি দেখবে? আচ্ছা ঘিচা তাসার দিয়েই স্টার্ট করছি, খুব ব্রাইট করে কমপ্লেকশনটা। হ্যাঁ তুই তুই তো ইয়ে করেছিলি জানি, দারুণ লাগে পোলটার সাথে, না আমি বলবো এটার সাথে ফার্ল পরতে পারো, আদারওয়াইজ আনকাট ফুন্দন, আমার কাছে আনকাট ফুন্দন আছে, আজকে পরতাম, বাট ওই আজকে এত টাইমটা আমার মানে উল্টাপাল্টা হয়ে গেছে না তাই জন্য। ঘিচা সোনালি দি বলছো কাতান, একজন বলছো সিল্ক, আচ্ছা কি দেখো ঘিচাই দেখাই। আচ্ছা ফার্স্টে কি এটা দেখাবো তাহলে পেনগুলো? আচ্ছা ফার্স্টে একদম প্লেন ঘিচাগুলো ঝটাপট কালার দেখছি, ঠিক আছে এগুলো সমস্ত এক পিস করে এসে এগুলো একবার ঢুকিয়ে রাখি প্লাস্টিকগুলো, হ্যাঁ একবার ভেতর না রাখ দেখিয়ে না তারপরে ঢোকাবো, তোমার যে শাড়িটা পছন্দ হচ্ছে তার সাথে, ঠিক আছে। এই যাচ্ছে একটা কালার হট পিঙ্ক কালার, ঘিজা রয়েছে আর এটার সাথেও তুমি এটার সাথে সিল্ক মার্ক এসছে না, হ্যাঁ এটার সাথেও কিন্তু তুমি সিল্ক মার্ক পাবে, সুতরাং মানে ডুপ্লিকেট কোনো চান্স নেই এখানে, প্রত্যেকটা শাড়ির সাথে যেগুলোতে মেনশন করছে স্যার জোড়া কথা বললাম। ও আচ্ছা জোড়া কথা বললে কিছু করতে হয় নাকি আবার? হাই হাই কমলিকা দি, আচ্ছা সো সোয়াইপ কর দেখতে পাবি। আচ্ছা এই যাচ্ছে কালারটা, প্রাইস যাচ্ছে কিন্তু 3100, 3100 টাকা, 71 73, একটু বেরিয়ে ঢুকে পড়তে, আমি 30 মিনিট লেট, কোনো ব্যাপার না, রেকর্ডের দেখো পেয়ে যাবে, ঠিক আছে। নইলে এখন দেখো এখনও তো সেরকম ইয়ে তো স্টার্টই করিনি, গাদোয়াল দেখিয়েছি জাস্ট, মানে এখন তো আসল স্টার্ট হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা, ওকে এগুলো খুলছি না, এটা পুরো বডি প্লেন, যেটা খুলে দেখাতে হবে আমরা অবশ্যই দেখাবো, ঠিক আছে। যদি এটার পিকচার চাই বলো আমি সেভাবে খুলে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, এটা একটা হট পিঙ্ক, প্রাইস 3100, যে কোনো একজন পাবে, ঠিক আছে, 3100 যে কোনো একজন পাবে, এটা ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা যেই দিদি কি বলছি যারা এসএসসি দিচ্ছো
আমার কথা শুনবে না, শুধু নিজেরটাই করবে। আচ্ছা এই কালারটা দেখেছেন, একটা প্রপার রাস্ট কালার, ঠিক আছে? ওয়াও লিখেছে নন্দী দাদি, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু, থ্যাংক ইউ, এই যাচ্ছে একটা প্রপার রাস্ট কালার, মানে এই রাস্ট টোনটার মধ্যে কিন্তু অরেঞ্জ টোনটা একটু বেশি রয়েছে, ঠিক আছে? এই রাস্টার মধ্যে কিন্তু অরেঞ্জ টোনটা একটু বেশি রয়েছে। সেম যাচ্ছে ঘিচা তাসার যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু তোমার এরপর কাতান দেখিও। হ্যাঁ আজকে কাতান থাকবে তো, দেখাবো, একদম দেখাবো তোমাদের জন্যই সব। আর আজকে কি আমাদের এই লাইভ সাথে কি 100 ভিউয়ার্স হবে? তোমরা কি তোমাদের রিলেটিভসদের একটু ট্যাগ করবে, আমরা কি দেখতে পাবো তাদেরকে, একটু বলো। আচ্ছা এই যাচ্ছে কিন্তু তোমার আঁচলটা, প্রাইস যাচ্ছে কিন্তু এটার 3100, 3100 টাকা, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, এটা একটা রাস্ট কালার। এই সব করে শাড়ির সাথে কিন্তু তোমরা সিল্ক মার্ক পাচ্ছ। আচ্ছা নেক্সট কালারটা যাচ্ছি, এই কালারটা দেখো ভীষণ সুন্দর কালার, আমার খুব ভাল লাগে এরকম, মানে এই কালারটা ভীষণ ভীষণ ভাল লাগে, যে যে কোনো কমপ্লেক্সনে পড়তে পারো, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করো প্লিজ, আগের দিন বেশ সবাই মিলে ইন্টারঅ্যাক্ট করছিলে, চিটচ্যাট করছিলাম, বেশ ভালো লাগছিল। একটু শেয়ার করো সবাই, সবার বন্ধুদের ট্যাগ করতে থাকো, লাইভটা শেয়ার করো, এবং যে যেটাই পারচেজ করবে একটু শেয়ার অপশন এসএসটা দিও, যাতে 50 রুপিস এর যে ডিসকাউন্টটা রয়েছে সেটা নিতে পারো সবাই। আর 5000 এর আপ শপিং করলে পরে তো একটা গিফট পাচ্ছো, আর 2000 এর আপ যারা পারচেজ করছো প্রত্যেকই গিফট, তারা প্রত্যেকই গিফট পাবে, ঠিক আছে? উফ উফ পাগল পাগল লাগছে। ওরা কি টিকিট কাটেছো দিদি মৌমিতার জন্য? আচ্ছা এই দেখে নাও কালারটা ভীষণ সুন্দর দেখতে, আই হোপ কালারটা তোমরা বুঝতে পারছো। আমি একবার ফ্রন্টে গিয়ে দেখাচ্ছি, এগুলো তাসার ঘিচা রয়েছে, এটা প্লেনটা আমাদের কাছে, অলওভারেরটাও রয়েছে, এরপরে নিজে দেখাবে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে এটা 3100, দিস ইজ দ্য পাল্লা, এইটা যাচ্ছে কিন্তু পাল্লা, ঠিক আছে? প্রত্যেকটার বিপি রয়েছে রানিং এ, হ্যাঁ বিপি সবকটা রানিং এ রয়েছে। ইনফ্যাক্ট আমার এই শাড়িটা রয়েছে ওই তোমার চারকোল কালারটা, এই যাচ্ছে কিন্তু আঁচলটা, প্রত্যেকটার বিপি রয়েছে। থ্যাংক ইউ সঞ্জিতা দে, আজকে শেয়ার করতে পেরেছে, এখন কমেন্টে করছিল আমার দ্বারা হয় না শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। হাই অঙ্কিতা দি, হ্যালো হ্যালো। আচ্ছা আজকে কিন্তু 100 করতে হবে আমাদের ভিউয়ার্সরা, তোমাদের সবাইকে, মানে দেখো এখানে শপিং এর থেকেও বেশি মজা লাগছে, সবাই আসছো, গল্প করবো একসাথে, তারপর শাড়িটা দেখাবো, নেবে কি নেবে না সেটা তো পরের কথা, একসাথে যে এটা সুন্দর একটা গল্প, একটা টাইম যাচ্ছে লকডাউনে, এটাই আমাদের কাছে স্পেশাল। আমরা কিন্তু খুব এক্সাইটেড থাকি দুজনে, যে এটার জন্য না যে আজকে শাড়ি দেখাবো বা কিছু, এটার জন্য এক্সাইটেড থাকি যে তোমাদের সাথে আজকেও দেখা হবে, আজকে আমরা একজন আসছো, সেটা বেশি, মানে বাড়িতে তো লকডাউনে সবাই বোর, কারোর সাথে দেখা ফাঁকা হয় না, তো এই ভার্চুয়াল কানেকশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। তোমাদের খাদি শাড়িগুলোর কোয়ালিটি বেস্ট, অনেকের সাথে তুলনা করেই বলছি থ্যাংক ইউ সৌরভীদি এত সুন্দর একটা ওপেন রিভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ লট, ইট মিন্স মেরা গিফট তো পাক্কা হ্যায় লাস্ট অর্ডার কা, এইগুলো আমি নিয়েছি রে, দারুন। হ্যাঁ হ্যাঁ তুমি নিয়েছিস, একদম ঠিক বলেছিস মামুশা, তোর পিসেস গুলো রয়েছে, তোর তোর তিনটে পিসেসই, মানে ও যে কমেন্টটা করলো ওই তিনটে শাড়ি নিজের জন্য নিয়েছে, একদম তিনটে কালার। সো দেখে নাও তো, তোমরাও একটা মানে একজন একজন করেই পাবে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে কিন্তু এটার 3100 উইথ সিল্ক মার্ক, কোয়ালিটি নিয়ে আমি বলছি তো কোনো রকম মানে ডাউটই রেখো না। সৌরভীদি আমাদের প্রচুর পুরনো কাস্টমার, আর এমন না যে আমাদের থেকেই শুধু নেয়, সৌরভীদি যাচাই করে কথাটা বলেছে, আমি এটা অ্যাটলিস্ট বিশ্বাস করি, তো এইটুকু ট্রাস্ট করতে পারো। এতগুলো মানুষ যখন ভালোবাসা দিচ্ছে, আমরা আই গেস এইটুকু ডিজার্ভ করি, রাইট? ঠিক আছে চলো, 3100 তিনটে কালার দেখালাম, এবার দিকে দেখাচ্ছে অল ওভার ঘিচা প্রিন্টে। ডুপ্লিকেসির কোনো ব্যাপার নেই, তো সিল্ক মার্ক পেয়ে যাবে প্রত্যেকে, ঠিক আছে? কালারটা দেখো, এটা যাচ্ছে তোমার বেজ কালার, ঠিক আছে? বেজ কালারের সাথে যাচ্ছে একটা হালকা, দেখো কালার এগুলো কোনোটাই খুব ডার্ক আসবে না, তার কারণ জানো ঘিচার
কিছু না পেরে চন্দ্রমল্লিকা দি কোন শার্টের প্রাইস বলছো বলো? ও যেগুলো আগে দেখালো সেটার প্রাইস রয়েছে 3100, ঠিক আছে? ওগুলোর প্রাইস রয়েছে 3100, আর এটার প্রাইস বলছি, সবে স্টার্ট করেছি এটা দেখানো। এটার কালারটা যাচ্ছে তোমার বেজ কালার, ঠিক আছে? বেজ কালারের সাথে হালকা এটা রেড বলবো না, দুধে আলতা কালার যে কালারটা হয়, ঠিক আছে, রেডের সাথে হোয়াইটের মিক্সিং এ যে কালারটা যাচ্ছে পারে, পুরো পারে পাবে এই কালারটা, পুরো বডিতে অল ওভার বডিতে এই প্রিন্টটা পেয়ে যাবে। এটা কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্ট রয়েছে, ঠিক আছে? আমি এগ্রি করছি, হ্যাঁ মমি তাই নো, বাকিরা কই বলো, নাইকা দিলে নাইকা লাগছে না, কাশি এসে গেল। পুরো বডিতে কিন্তু এরকম ব্ল্যাক দিয়ে লিফ মোটিভে পুরো যাচ্ছে, পুরো অল ওভার বডিতে কিন্তু এই প্রিন্টটা তোমরা পেয়ে যাবে, পুরো বডিতে পাবে, ঠিক আছে? এন্ড আঁচলের পোর্শনটা দেখে নাও, আঁচলের পোর্শনটা কিন্তু এইভাবে প্যানেল করে স্ট্রাইপ স্ট্রাইপ ভাবে যাবে, ঠিক আছে? পুরো আঁচলটা কিন্তু এইভাবে যাবে। বিপিটা দেখে নাও, বিপিটা কিন্তু স্ট্রাইপ যাবে, ঠিক আছে? এই ধরনের শাড়িগুলোতে বলবো আমি সাধারণত, আমি আরো দুজনেই বলি যে স্ট্রাইপ ব্লাউজগুলো যদি না পরে একটুখানি সলিড কালার পরো বেটার হয়, বাট আমি পার্টিকুলারলি বলবো যে এই শাড়িগুলোতে স্ট্রাইপটাই ক্যারি করো, কারণ এই শাড়িগুলোর কিন্তু মানে পরলে একটা আলাদা রকম লুক দেয়, এগুলো কিন্তু অন্য শাড়িগুলোর সাথে তুলনা করলে হবে না। এই ঘিচা কাসারের লুকটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। তো এই হচ্ছে লুকটা যাচ্ছে, ঠিক আছে? প্রাইস এটার রয়েছে 3850 যাচ্ছে এটার প্রাইস। দেখো লুকটা দেখে নাও, কি সুন্দর একটা লুক দেবে, সিল্ক মার্ক, উইথ সিল্ক মার্ক পাবে, এবং এই স্ট্রাইপ ব্লাউজটা দিয়ে যদি তুমি ক্যারি করো ভীষণ ভীষণ সোবার লাগবে। জাস্ট স্ট্রাইটা দেখো, প্রাইস রয়েছে 3850, ঠিক আছে? যার পছন্দ হচ্ছে ঝটপট এসএস নিয়ে বুক করো, অফার্স তো বলেই দেওয়া আছে, অলরেডি 85। বাহ ভালো লাগছে, আস্তে আস্তে দেখতে একটুখানি বাড়ছে লোকজন আমাদের দেখছে। সবাই এসএসটা পাঠাতে দাও, ঠিক আছে? কারণ সেরকম হলে পরে ডিলিট করে দিও, এসএসটা পাঠিয়ে রাখো, কারণ তোমরা জানোই আমাদের কাউকে সোল্ড আউট বলতে ভালো লাগে না। তো যার যার যেটা পছন্দ হচ্ছে এবং হ্যাঁ মনে করছো যে এই শার্টটা নেবে, ঠিক আছে, সে কনফার্ম করে এসএসটা পাঠিয়ে রাখো। আফটার লাইভ আমরা কনফার্মেশন দেবো, একটু সময় দেবে আমাদেরকে, ঠিক আছে? একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা কনফার্মেশনটা দেবো, ওকে? চলো নেক্সট কালার, ও একটা দেখালো, ওটা বডি কালারটা বেজের ওপর ছিল, এইটা তোমার বডি কালারটা যাচ্ছে যেটা, আর এই শাড়িগুলোর যা মারাত্মক কোয়ালিটি, মানে আমি জাস্ট তোমাকে এটা থিননেসটা দেখাচ্ছি। তাসার ঘিচা তোমরা অনেকেই অনেকেই শাড়ি পরো, অনেকেই জানো কি হয় কি বৃত্তান্ত, রিমোটটা ইয়ে কাজ করছে না ব্যাটারি, তো তুই কমাতে পারবি না। আচ্ছা এই রকম দেখে নাও, জাস্ট জাস্ট দেখো ভালো করে, ঠিক আছে? শাড়িটা ভীষণ ফাইন কোয়ালিটির শাড়ি, মানে কেন পাওয়া যায় এক্ষুনি ঘামতে শুরু করবি তুই। আচ্ছা এই যাচ্ছে কিন্তু গায়ে ফেললে পরে লাগবে, পুরো অল ওভার ওয়ার্ক করা রয়েছে ওখানে ওখানে, না 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 ওপরে প্লাস্টিকটাই, ওটা ওপরে প্লাস্টিক। আচ্ছা এই যাচ্ছে কিন্তু বডি কালারটা, বডি কালারটা না একটা মিষ্টি রেড কালার, আমি একটু ফ্রন্টে গিয়ে দেখাচ্ছি, বডি কালারটা মিষ্টি রেড কালার। শুভশ্রী লিখেছ শাড়িগুলো কি সুন্দর, সত্যি এগুলো ভীষণ সুন্দর। এই শাড়িগুলো না মানে যারা অফিসে শাড়ি পরো তারাও এগুলো পরতে পারবে। হ্যাঁ ধোয়া ব্যাপারটা মানে আলাদা, যাদের একটু রোজ রোজ ধোয়ার ব্যাপার আছে সেটা তাহলে পরো না, কিন্তু এই শাড়িগুলো ড্রাই ওয়াশ, এগুলো ড্রাই ওয়াশ, এগুলো হ্যান্ড ওয়াশ না, আর এগুলো পরলে না মানে সবচেয়ে বড় কথা ফিগারটা দারুণ একটা শেপ দেয়, এটা আমি 100% শিওর, বিকজ আমি নিজে শাড়িটা পরেছি, ভীষণ সফট এই শাড়িগুলো, এত সফট মানে সফট, এটার ওয়েট হার্ডলি তোমার হবে 250-300 গ্রাম মতো ওয়েট হবে এগুলো, ঠিক আছে? ভীষণ সুন্দর কালেকশন তোমাদের, থ্যাংক ইউ সপ্ত শিখা দি, তোমার নামটা কি সুন্দর বিশ্বাস করো। এবার আমি কি করি, পিপিটাও বলো প্রাইসটাও বলো, কালারটা তো দেখেই নিয়েছো একটা মিষ্টি রেড, আর এর সাথে মানে দুর্ধর্ষ সাদা যায়, আর দিস ইজ দা ব্লাউজ পিস, কারণ লকডাউনে সুতোর দাম প্রচন্ড বেড়ে গেছে, মোটামুটি কিছু না কিছু দাম বেড়েছে,
আর আমরা এই যে লটটা এনেছি এটা মানে এটা তোমার একটা রিজনেবল প্রাইসে পাচ্ছ, নেক্সট লটে কিন্তু প্রাইস বাড়তে পারে। আমি কথাটা খুব জেনুইনলি বললাম, এখানে ওরকম কোনো ঘোর প্যাচের কথা নেই। তো দেখো বাকিটা বুঝতেই পারি, পকেটের একটা ব্যাপার সবার থেকে যায়। তো তাও বলবো যদি একদম মন আটকে গিয়ে থাকে আর চোখ সরাতে না পারো তাহলে গো ফর দিস ওয়ান। প্রাইস ইজ 3850 এন্ড দ্য নেক্সট কালার দিদি দেখাবে। তুমি ধীরে সুস্থে দেখো এই কালারটা, জাস্ট দেখো একটা মিন্ট গ্রিন, মানে মিন্ট গ্রিন তো এখন ভীষণই, তোমরা এটা মিন্ট গ্রিন না, এটা কি কালার বল? ব্ল্যাক এবং ব্ল্যাকের উপর যাচ্ছে এরকম হোয়াইট দিয়ে পুরো লিফ মোটিভে একটা জংলা কাজ যাচ্ছে, পুরো ব্লক প্রিন্ট যাচ্ছে, এটা পুরো অল ওভার বডিতে কিন্তু এই ব্লক প্রিন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? পিওর ঘিচা তাসারের উপর যাচ্ছে, পুরো অল ওভার বডিতে এই প্রিন্টটা পাবে। এই কালারটা দেখো কি সুন্দর ক্যারি করছে দুটো দুটোকে, ব্ল্যাকের সাথে একটা পেস্তা কালারের কম্বিনেশন অসাধারণ লুক দিচ্ছে। আঁচলটা দেখে নাও, আঁচলটাও কিন্তু এইরকম প্যানেল ওয়াইজ যাবে, ঠিক আছে? এরকম ব্ল্যাক মিডিয়ার প্যানেল ওয়াইজ যাবে। অ্যান্ড বিপিটা দেখিয়ে দিচ্ছি, বিপিটা কিন্তু চলে যাবে তোমার এই পিস্তা কালারের স্ট্রাইপে। প্রাইস 3850, এই পিস্তা কালারের স্ট্রাইপে চলে যাবে, লুকটা এরকম দেবে। স্টার্টেড কালার সঞ্চিতা দি লিখেছো, একটা তো নেবো, আচ্ছা কমেন্ট হয়ে গেছে। আচ্ছা দেখো লুকটা এরকম দেবে, ভীষণ সোবার লুক দেয় ভীষণ। আর এটার সফটনেসটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো ভীষণ সফট, কতটুকু হয়ে যাচ্ছে আমি এরকমভাবে মুড়িয়েই তোমাদের দেখালাম, দেখো কইটুকু হয়ে যাচ্ছে শাড়িটা। প্রাইস রয়েছে এটার 3850, 3850 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে? অপূর্ব চন্দ্রমল্লিকা শিলবংশী নিয়ে নে, শুভশ্রী দি আর চন্দ্রমল্লিকা দুজনে বন্ধু, বন্ধু হ্যাঁ দেখো নিয়ে নাও, নিয়ে নাও চন্দ্রমল্লিকারই একটা নিয়ে নাও, শুভশ্রীর একটা নিয়ে নাও, দুজনে অল্টারনেটিভলি পড়বে, ঠিক আছে? প্রাইস রয়েছে এগুলোর 3850, 3850, ঠিক আছে? এবার নেক্সট কাল নেক্সট আরেকটা প্যাটার্ন এনেছি, নেক্সট প্যাটার্নটা দেখো এটাও কিন্তু খিচা তাসারের উপর চলছে, তাসারের বিভিন্ন প্যাটার্ন অফ আনার চেষ্টা করেছি, আরও আসছে, কাজ চলছে, একটু সময় লাগছে এগুলো হতে, কারণ বুঝতেই পারছো লকডাউনে ভীষণ প্রবলেম হচ্ছে, বিকজ ভিউয়ার্সরা আসতে পারছে না। জাস্ট শাড়িটা আগে দেখে নাও তারপরে ডিটেলিংয়ে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট শাড়িটা দেখো, একটা হচ্ছে এটা কি রেড বলবো বল, ডার্ক রেড বলবো, পোড়া লালটা সামনে গিয়ে দেখা না, আচ্ছা পোড়া লাল, ঠিক আছে? দেখে নাও পোড়া লাল যাচ্ছে একদম, মানে ডার্ক রেড যেটাকে বলে ডার্ক রেড, তার সাথে যাচ্ছে এরকম টেম্পল উইভ করা যাচ্ছে পুরো পাটটা, ঠিক আছে? এটাকে ইকট প্যাটার্নও বলতে পারো, ঠিক আছে? ইকট প্যাটার্নের উপর যাচ্ছে, দারুণ দেখতে দিয়ে এটা, হ্যাঁ মারাত্মক বলছি না, প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, প্রত্যেকটা সিল্ক মার্ক পাবে, ঠিক আছে? যে কটা শাড়ি দেখাচ্ছি এখন অবধি যেটাতে থাকবে না সেগুলোও বলে দেবো, এগুলোতে প্রত্যেকটাতে সিল্ক মার্ক পাবে, তাই তোমার তোমাদের মানে ভয় পাওয়ার কিছু নেই যে এত টাকা পে করছি জিনিসটা কতটা জেনুইন হবে, ওকে? তো সিল্ক মার্ক দেখে তোমরা স্ক্যান করে দেখতেই পারো, মানে জিজ্ঞেস করেছিল সে প্রচন্ড ভয় পেয়েছিল, হ্যাঁ সে বলেছিল যে এটাতে সিল্ক মার্ক পাবো, তো সিল্ক মার্ক দেবো যেটাতে বলেছি সেটাতে দেবোই, আর যেটাতে পাবে না সেটাও মেনশন করে দেবো, ঠিক আছে? তো এটা দেখো পোড়া লাল, পোড়া লালের সাথে যাচ্ছে ব্ল্যাক দিয়ে টেম্পল ওয়াক করা, এটা ভীষণ সুন্দর, সপ্তশিখারি মেহুলি রয়েছে, লাভ মেহুলি নিয়ে নে, ইট কালার, হ্যাঁ বলতে পারিস, এটা ইট নয় জানিস তো, দেখে মনে হয় তোর ইট কালার লাগছে, বাট এটা একদম পোড়া লাল যেটাকে বলে ওই পোড়া লাল কালার, একদম ডিপেস্ট রেড, পোড়া লালের সাথে যাচ্ছে ব্ল্যাক দিয়ে এরকম টেম্পল উইভ করা, পুরো বডিটা কিন্তু প্লেন পাবে, ঠিক আছে? শুধু পাড় দুটোতে এই ডিজাইনটা পেয়ে যাবে। অ্যান্ড আঁচলের পোর্শনটা দেখাবো, আঁচলের পোর্শনটা কিন্তু চলে যাবে এইরকম ইকট প্যাটার্ন, ইকট শাড়িতে বা শাড়িগুলোতে আমরা যে ধরনের ডিজাইন পাই সেই ডিজাইনটাই কিন্তু এখানে তাসারের উপর করা হয়েছে, ঠিক আছে? তাই এই তাসারটাকে আমরা বলি ইকট তাসার, ঠিক আছে? ইকট তাসার, ইকট ভাগলপুরি তাসার। প্রাইস রয়েছে এটার 3999, দেখে নে
প্রাইস রয়েছে 3999 3999 যাচ্ছে প্রাইস 3999 যাচ্ছে প্রাইস সরালাম নেক্সট কালার গুলো হচ্ছে অপোজিট অপোজিট জাস্ট ওটা দেখালাম তোমার চুইটা ধাক্কা দিয়ে দিলি দিদি তুই দিয়েছিস গিফট হয়ে গেলে তোরই খারাপ লাগবে আমার কি এই আমার এই শাড়িগুলো একটা নিতে ইচ্ছা করছে কি করি নিয়ে না এস এস চাদরা মল্লিকা দিবা পড়ে যাচ্ছিলাম গো বকতে বকতে আচ্ছা যেটা আগে দিদি দেখালো এটার অপোজিট কালার এটা ঠিক আছে বাকি দুটো কালার দেখলে তো ওই দুটো দেখলে তো জাস্ট পাগল হয়ে যাবে দেখে নাও বডি কালার যাচ্ছে একদম জেড ব্ল্যাক এক্স্যাক্টলি যেটা দিদি দেখালো সেটার অপোজিট কালার যাচ্ছে কিন্তু এইটা ঠিক আছে জাস্ট দেখো ফ্রন্ট থেকে দেখাচ্ছি পুরো মানে ডিপেস্ট রেড উইথ ব্ল্যাক জেড ব্ল্যাক বোথ আর জেড ব্ল্যাক ঠিক আছে আগেরটাও জেড ব্ল্যাক ছিল এটাও জেড ব্ল্যাক এটা বন্ধ করলে হয় না কি ঠান্ডা তুই এটা চাদর গায়ে দিয়ে বস বেটার অপশন সম্বলপুরি ঘিচা প্রিন্টে উইভিং এ হয় আর এটা পিওরের উপর প্রিন্ট হ্যাঁ 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 একদম ঠিক এই যাচ্ছে কিন্তু তোমার শাড়িটা বডি কালারটা যাচ্ছে ব্ল্যাক পার্টটা যাচ্ছে কিন্তু এরকম রেডের সাথে না ভীষণ সুন্দর করে সাজা যায় মানে আমি নিজেই ভাবছিলাম যে কিভাবে সাজবো বাট যদি আমি শাড়িটা নিজের জন্য নেব না তাই আর নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই ওকে দিস ইজ দ্য পাল্লা পাল্লাটা দেখে নাও একদম যেরকম কাজ হয় না ইক্কাতে সেরকম ভাবেই কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে এবার আসছি এটার ব্লাউজ পিসে ব্লাউজ পিসটা আগেরটা ইয়ে ছিল না এটারও সেম দেখে নাও অপোজিট কন্ট্রাস্টে রয়েছে প্রাইস হলো 3999 তাই তো প্রাইস হলো 3999 যাচ্ছে এটার প্রাইস প্রাইস যাচ্ছে 3999 আগে যেটা দিদি দেখালো এটা জাস্ট সেটার অপোজিট কম্বিনেশন ব্ল্যাক যাচ্ছে বডিতে রেড যাচ্ছে পারে প্রাইস যাচ্ছে 3999 অফার্স গুলো তো জানোই সুতরাং ঝটাপট লাইভটা শেয়ার করে দাও নি পরেরটা দেখাই ঝটাপট লাইভটা শেয়ার করে দাও এন্ড অফারটা নিয়ে নাও আচ্ছা কালারটা জাস্ট দেখো দাঁড়াও খুলে নিয়ে আগে দেখতে বলে দিলাম অসম্ভব দেখতে অসম্ভব কালারটা এই কালারটা নিয়ে আমার বলতে একটু কনফিউশন আছে বিকজ এই কালারটা এত সুন্দর এটা আই গেস স্টিল কালার তাই না স্টিল 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 কালার হ্যাঁ স্টিল কালার যাচ্ছে বডিটা দেখে নাও এই যাচ্ছে বডি কালারটা কেউ সাজেশন দাও যদি আমি ভুল বলে থাকি বা আমরা ভুল বলে থাকি তাহলে তোমরা বলো আমরাও তো অত কালার অত বলা প্যালেট থেকে ধরে ধরে বলা টিল কালার এক্স্যাক্টলি সো টিল কালার যাচ্ছে বডিটা ভীষণ আর এগুলো না খুব সফট মানে আমি একটা পাল্লা তোমাদেরকে বডি মানে দেখা যাবে না বডি শো হবে না মায়ের জন্য সাজেস্ট কর তো যেটা ইচ্ছা তোর যেটা মনে হয় তুই রে কাকিমা তো সবই পরে কাকিমাকে সব শাড়ি মানায় যেটা দিবি সেটাই পরে যেটা দিবি তুই নিবি কাকিমাকে দিবি মানে তুইও পরবি হ্যাঁ আচ্ছা এই যাচ্ছে কিন্তু তোমার পলিটিক্যাল তুমি কি বলেছো সঞ্জিতা দি টিল ব্লু আচ্ছা আর পাটটা যাচ্ছে না পোড়া অরেঞ্জ কালার দেখো পাটটা যাচ্ছে পোড়া অরেঞ্জ কালার আর আঁচলটাও সেম এই আঁচলটাও কিন্তু আগের গুলোর মতনই উইভ করা ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে যাবে এই শাড়িগুলো পরলে জাস্ট তোমাকে দারুণ লাগবে ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই ঠিক আছে দাঁড়া এই যো ব্লাউজ পিস সরি এইটা ব্লাউজ পিস ব্লাউজ কালেকশন মারাত্মক বিট চোখ সরানো যাবে না ঐশিতা থ্যাংক ইউ ঐশিতা থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে চলো সরাচ্ছি দিস ইজ দ্য পাল্লা বডি কালার যাচ্ছে টিলের সাথে এরকম পোড়া অরেঞ্জ ওকে প্রাইস 3999 কোন আইবল স্লেট স্লেট কালার এটা নাকি আমি তো কানা আমরা এক একটা স্লেট এটা ব্ল্যাক কালার স্লেট না ব্ল্যাক ব্ল্যাক কালার আচ্ছা চলো এটা দেখো একটা দেখা দাও ব্ল্যাকের সাথে রেড আর এটা যাচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ ঠিক পোড়া অরেঞ্জ যে কালারটা হয় একদম ডার্ক অরেঞ্জ ওই অরেঞ্জ কালারটা যাচ্ছে ব্ল্যাকের সাথে মানে চারটে শেডি এনেছে একদম ডিফারেন্ট প্যাটার্নে চারটেই আপাতত এসছে এই কালারসগুলো তো এটা পুরো ডিফারেন্ট কালার আনার চেষ্টা করেছি প্রত্যেকটা তো এটা দেখো ব্ল্যাকের সাথে যাচ্ছে অরেঞ্জ ঠিক আছে ব্ল্যাক রেড ব্ল্যাক অরেঞ্জ রেড বডি ব্ল্যাক পার্টটা রেড আর একটা হচ্ছে টিল কালার ঠিক আছে এটার আঁচলটা দেখে নাও এটার আঁচলটা যাচ্ছে অরেঞ্জ কালারের ওপর অ্যান্ড বিপিটা চলে যাচ্ছে বিপিটা দেখিয়ে দিচ্ছি বিপিটা চলে যাবে কিন্তু তোমার এই রাস্ট কালারটা মানে অরেঞ্জ কালারটা ঠিক আছে বিপিটা কিন্তু কন্ট্রাস্টে চলে যাবে লুকটা কিন্তু অসাধারণ লুক দেবে দেখে নাও জাস্ট লুকটা দেবে একটা অসাধারণ ভীষণ স্মার্ট লুক দেবে প্রাইস রয়েছে এগুলো 3999 প্রত্যেকটা সিল্কমার্ক সার্টিফাইড ঠিক আছে সিল্কমার্ক পাবে প্রাইস রয়েছে 3999 ঠিক আছে এখনো 100 দেখলাম না তোমরা কেউ কি আসছো না
কালকে কি সুন্দর সবাই 100 ছিলে সবাই শেয়ার আমি তোমরা সেই কলমিকে ভালোবেসে এসেছিলে আমার তো ডাউট হচ্ছে কলমি আর পোকো কলমি আর পোকোতে পোকোর সিয়েতে আমরা হারিয়ে গেছি আমরা আচ্ছা এবার কি দেখবে বলো এবার কি দেখতে চাইছো বলো মাসলিন রয়েছে কাতান রয়েছে বিষ্ণুপুরী সিল্ক রয়েছে স্টেপল কোটা রয়েছে ঠিক আছে তো দেখি আচ্ছা এই দেখছো হ্যাঁ সেটাই আমি বললাম তো কে কি দেখতে চাইছো এখন বলো এসিটা না আমি বন্ধ করো প্রচন্ড ঠান্ডা লাগছে আরে গরম লাগবে দিদি একটু পর ফ্যানটা চালাও না ফ্যান চালাস না খুব ইরিটিং লাগছে আচ্ছা কি দেখবে বলো এবার বাবা পুরো ঠান্ডাটা এখানে আসছে আচ্ছা কি দেখবে বলো কি দেখতে চাইছো মাসলিন দেখাবো না কাতান দেখাবো না কি কাতান দেখাও না বাবা দেখাও না মেহুলি দেখাও না কথা থেকে বলিস আচ্ছা ঠিক আছে কাতান দেখাচ্ছি চলো কাতান অনেকেই কাতান বলছিল দেখতে চাইছো দেখো কোথায় রেখেছিস বলতো কোন দিকে ওখানেই সব আছে কালকে ওই সাইডটা কই রুবার কোনটা নিস নি রুবার কোনটা কোথায় আছে আরে কালকে তো তুই গুছিয়েছিস না আমি কি জানি আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি আসুক দেখ এত শাড়ি বাবা আচ্ছা পেয়েছিস মনি মনিদিকে বলছি আপদ তোকে সঞ্চিতা দি হ্যাঁ সরিয়ে দিয়েছি তুই তো সরিয়েছিস দিদি তোকে এত সম্মান দিই না সেটাই ভাবছি আমাকে তো সম্মান খুব কমভাবেই দিবি না আচ্ছা চলো চল কাতান দেখাই আর না প্লেন এক কালারের ঘিচা দেখাও না এক্ষুনি দেখিয়েছি এক্ষুনি দেখিয়েছি রিপিট করে দেবো একটু সাথে থাকো একটুখানি কাতান দেখিয়ে দিই তারপর রিপিট করে দেবো ঠিক আছে প্রত্যেকটার সাথে সিল্ক মার্ক এটা কাঞ্জিবরম রয়েছে হ্যাঁ আমরা দুজনেই এত মোটা না এখানে আছি না দাঁড়া ঠিকই তো আছে দুদিকে ধর ওটা তো দেখতে পাবে না এইটা খুলে গেলে আবার আগে আগে বডি দেখা দেখা তুই দাঁড়া আমি ঘুরে আছি এদিকে আচ্ছা আচ্ছা ধর বাড়িটা ধর আমাকে ডান দিকটা এই একটা শাড়ি দেখাতে গিয়ে এত করবো অবশ্যই দেখে না যাচ্ছে এটা রয়্যাল ব্লু তাই তো না রয়্যাল ব্লু না আচ্ছা বল কি ব্লু মিডনাইট ব্লু এর সাথে ব্ল্যাক মিক্সচার আছে মিডনাইট ব্লু এর সাথে ব্ল্যাক মিশ্রণ আছে শাড়িটা আগে দেখে নাও তারপর ডিটেইলিং এ যাচ্ছি ঠিক আছে জাস্ট দেখে নাও সামনে থেকে কালারটা দেখে নাও পাটটা দেখে নাও পুরো অ্যান্টিক জারির উপর যাচ্ছে পুরো অ্যান্টিক জারির উপর যাচ্ছে পাটটা ঠিক আছে অল ওভার বডিতে এরকম বুটা পেয়ে যাবে পুরো জারির উপর বুটা পেয়ে যাবে এন্ড আঁচল পোর্শনটা দেখিয়ে দিই আঁচল পোর্শনটা এরকম পুরো পুরো অ্যান্টিক জারির উপর কাট যাবে পুরো ব্লাউজ পিস এইটা হ্যাঁ সামনে থেকে দেখে নাও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর বিপিতে সেম এক্স্যাক্টলি এই পাটটা পেয়ে যাবে বিপিতে দেওয়ার জন্য এক কালারের বিষ্ণুপুরি থান আছে 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 শ্রেয়া দি থাকো আছে দেখাবো শ্রেয়া দি এসছে এত কাজ ভীষণ ভীষণ সুন্দর দেখতে আর এত ফাইন মানে আমাকে বলতে হবে না তোমরা নিয়ে দেখো তোমরা আমাকে কথাটা বলবে যে এটা সিরিয়াসলি ভালো কোয়ালিটি পিওর কোয়ালিটির শাড়ি দিয়েছো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা সিল্ক মার্ক পাবে ঠিক আছে সিল্ক মার্ক সার্টিফাইড পাবে ঠিক আছে তো সরালাম চার যেটা ভালো লাগছে আবার রিপিট করব যদি কারো চাই যদি কোয়ালিটি রাখে হ্যাঁ ওই দাও এটা না না যেটা এই সেম প্রাইসে দেখা এটা আচ্ছা পরেরটা যখন রেডি থাকো সেদিন তো আমরা দেখাতে পারিনি কারণ আমি ধরতে পারছি আগে কালারটা দেখে নাও ঠিক আছে কালারটা তোমরা বলো হ্যাঁ আমি মিলে মার্পিট করবো কালারটা নিয়ে জাস্ট কালারটা আগে দেখো তোমরা বলো এটা কি কালার বাট বলে দিই এটা কিন্তু ডুয়াল টোনের উপর যাচ্ছে কালারটা হচ্ছে মারি তো কি কালার বলবো এটা আচ্ছা তোর এটা কিন্তু ইয়েলোর সাথে একটা ডুয়াল টোন যাচ্ছে বাট বেস কালারটা কি একটু প্লিজ বলো কারণ আমরা বুঝতে পারছি না আগে বডিটা দেখে নাও বডিটাতে যাচ্ছে পুরো স্টার স্টার করে একটা ডিজাইন যাচ্ছে ঠিক আছে পুরো স্টার স্টার করে একটা ডিজাইন যাচ্ছে শর্পিতা দি আপনার শাড়িটার প্রাইস কত বেন্দ্রিরা ওর শাড়িটার প্রাইস যাচ্ছে 3300 ঠিক আছে 3300 ধোয়া দেওয়ার সাথে আপনি এভাবে রাখলাম ধোয়ার পাচ্ছিস না মানে এভাবে রাখলাম মানে প্লাস্টিক আর দেখতে সেটা দেখাতে পারবো হ্যাঁ পরে না মানে দিদি সম্মান দিতে পারিস না আমাকে জাস্ট লুকটা দেখো মিন্ট কালার ইটস আ মিন্ট কালার না না
মিন্ট মিন্ট নয় আই বলছি হ্যাঁ কাইন্ড অফ মিন্ট তুমি ঠিক খুব একটা ভুল বলনি বেস কালারটা মিন্ট যাচ্ছে তার সাথে গোল্ডেন জারির উইভ আছে গোল্ডেন জারির উইভ বলে কিন্তু এরকম যাচ্ছে যা শাইনটা দেখো গোল্ডেন জারির উইভ শাইটার দিকেই তাকিয়ে আছে এক্স্যাক্টলি এটা থেকে আমি শুধু শাইটার দিকে ফোকাস করে আছি কি হচ্ছে বুঝতে পারছি না আর ভেতরে এরকম স্টার করা রয়েছে মানে মুনে এটা অ্যাকচুয়ালি মুন কাঞ্জিভরম বলে মানে যারা বানায় তারা এটাকে তাই নাম দিয়েছে কারণ এই মিডিলের ডিজাইনটার জন্য দেখো অ্যাকোয়া গ্রিন ডুয়াল ওরে বাবা কি বিশাল নাম সঞ্চিতা সঞ্চিতা দি ওরে মিন্ট গ্রিন হ্যাঁ বেস কালারটা ওই অ্যাকোয়া মিন্ট যেটাই বলতে পারো তার সাথে একটা ইয়েলো ডুয়াল টোন যাচ্ছে ঠিক আছে সেই ইয়েলো দিয়ে পুরো মানে ভীষণ সুন্দর শাইটা মানে ভীষণ আনকমন কালার একটা ব্লু পার্পল রেড এই ধরনের রেড রেড ভায়োলেট এই কালারস গুলো তো ভীষণ কমন বাট এই কালারের সাথে এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ আনকমন দেখো এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় কালারস অপশন গুলো পার্টটা কিন্তু দেখতে পাচ্ছো ইয়েলো দিয়ে পুরো জারি ওয়ার্ক করা পুরো অ্যান্টিক জারি ওয়ার্ক করা দেখে নাও ঠিক আছে ট্রান্সপারেন্সি দেখে নাও গোল্ড উইভিং হ্যাঁ হ্যাঁ একদম প্রাইস দে হ্যাঁ তোমাকে প্রাইস ট্রান্সপারেন্সিটা দেখে নাও ঠিক আছে পিওর কাঞ্জিভরম যাচ্ছে এগুলো পিওর কাঞ্জিভরম যাচ্ছে প্রাইস যাচ্ছে 6850 আর এগুলোর সাথে না একদমই 6850 টাকা ঠিক আছে এগুলোর সাথে কোনো রকম মিক্স ম্যাচ করার দরকার নেই এই ব্লাউজটা দিয়ে পরো ক্লাস স্লিপস করে পরো মানে ভীষণ সুন্দরভাবে এত মাথা খাটালাম আচ্ছা তোমাকে আমি অনেকগুলো চুমু দিচ্ছি এটাই তোমার প্রাইস সি গ্রিন উইথ গোল্ডেন একদম একদম প্রাইস যাচ্ছে 6850 ঠিক আছে আচল পোর্শনটা একবার দেখিয়ে দিই আচল পোর্শনটা কিন্তু যাচ্ছে ইয়েলো দিয়ে এবং ইয়েলো ডুয়াল টোনটা আচলটাতে আরো বেশি রিফ্লেক্ট করছে কারণ কি মানে আমকলকা ডিজাইন যাচ্ছে পুরো গোল্ডেন অ্যান্টিক জারির উপর ঠিক আছে পুরো আমকলকা দিয়ে বড় বড় ডিজাইন যাচ্ছে বিপিটা কিন্তু রানিং এ পাবে কিন্তু ব্লাউজ পিসে এই পার্টটা পেয়ে যাবে ঠিক আছে বিপিটা রানিং এ পাবে থ্যাংক ইউ বিপিটা কিন্তু রানিং এ পাবে এবং পার্টটা পেয়ে যাবে হাতায় বা এইটা কার্ড পাবে হাতে পিঠে দেওয়ার প্রাইস যাচ্ছে তোমার 6850 এটাতে কিন্তু সিল্ক মার্গো আচ্ছা এবার রেড লাভার না রেড লাভার না বলছি রেড লাভার আর রেডি না বলছি দেখাই ভাগ করছি কারণ আচ্ছা এটা প্রায় অপরেটটা কিন্তু একটু হাই প্রাইস ঠিক আছে ওটা থেকে হাই প্রাইস হচ্ছে রেডি থাকো কালারটা দেখার জন্য যাদের সামনে বিয়ে নে তুই দেখা না না আমার বিয়ে নাই কি আজব ব্যাপার এরকম তুই দেখা মানে কেমন করে দিলি কেন হট করে দেখো জাস্ট যাদের সামনে বিয়ে আসছে ঠিক আছে লকডাউনে তো অনেকেই বিয়ে করছে 50 জন কি খাইয়ে একটু বলেছি তো না না এই আমি চাইছি না আমাদের এই খাটনিটা হট করে তাই জন্য দেখে নাও কালারটা টমেটো রেড একদম হট রেড টমেটো রেড যে কালারটা হয় ঠিক আছে জুলাই এন্ড আগস্ট ফার্স্ট উইক কলকাতা যাব উইল ডেফিনেটলি মিট ইউ বোথ এন্ড পোকো একদম সঞ্চিতা দি একদম এসো খুব খুব আড্ডা দেব খাওয়া দাওয়া করব একদম এসো দেখো কালারটা দেখো একদম টমেটো রেড কালার টমেটো রেড কালারের সাথে যাচ্ছে গোল্ডেন কালারের জারি ওয়ার্ক কেউ বেনারসি কি আরামসে স্কিপ করে মানে কেউ যদি মনে করে যে আমি বেনারসি পরব না একটু হেভি আমার একটু সিম্পল শাড়ি পছন্দ সে অনায়াসে চোখ বন্ধ করে এই ধরনের কারণ এখন কিন্তু ওই বেনারসি ট্রেন্ডটা অতটা নেই অনেকে দেখবে বালুচুরি পরে স্বর্ণ চুরি পরে ঠিক আছে স্বর্ণচুরি পরে তারপরে কেউ কাতান পরে মানে একদম বেনারসিটাই এখন আর সেরকম চলটা নেই এখন এই ধরনের শাড়িগুলো ভীষণই ভীষণ ভালোও লাগে এই শাড়িগুলো পরলে একটু অন্যরকম লুক দেয় তো এই শাড়িটা কিন্তু অনায়াসে ট্রাই করতে পারো ঠিক আছে প্রাইস তো বলে দেবো তার আগে একটু শাড়িটা দেখে নাও অল ওভার বডিতে এরকম বুটা ওয়ার্ক পেয়ে যাবে অ্যান্ড আঁচল পোর্শনটা দেখে নাও আঁচল পোর্শনটা কিন্তু পুরো এরকম জারি ওয়ার্ক যেরকম বেনারসিতে যেরকম আঁচল কাজ থাকে বেনারসিতে যেরকম কাজ থাকে ঠিক সেই রকম কাজই পাবে ওফ বয়সটা পেরিয়ে গেছে নইলে এই শাড়িটা আরে বয় আমি বারবার একটা কথা বলি শাড়ির আর কালারের কোনো বয়স নেই আরামসে লাগে যেভাবে কত আমি কালকে বললাম না যে তুমি এত সুন্দরভাবে ক্যারি করো শাড়িগুলো তোমার ডিপি তো আমি দেখি মানে কেউ বলবে না তুমি বলছো জাস্ট ভাই ভাব তুমি হয়তো না তোরা আমাকে ইয়ে করছিস অয়েলিং করছিস একদম না মানে আমি ঋতুকেও বলেছি যে ঋতু দেখ ডিপিগুলো ভীষণ সুন্দর খুব সুন্দর ক্যারি করো তুমি শাড়ি সবাই সবাই ঠিক মতো ভাবে অনেকে শাড়ি ক্যারিও করতে পারে না বলে শাড়িগুলো বোঝাও যায় না জানো কি দারুন দেখতে বাট আমাকে রেড কালারটা একদম বহু লাগছে আমি আচ্ছা প্রাইস রয়েছে এটা 7850 যাচ্ছে দেখাবি ৭৮৫০ যাচ্ছে এটার প্রাইস ঠিক আছে সরাবা আচ্ছা কয়টা দিলি ওটা পরে দেখ চল পরে
প্রচন্ড কম রেয়ার বিয়ে তো কার বিয়ে বাবা কার বিয়ে না দেখালাম যদি তোমরা কেউ নিতে চাও তাহলে তোমাদেরকে প্রিবুক করতে হবে প্রিবুক করে নিতে হবে ঠিক আছে মানে খুব সময় লাগবে শুধু এই শাড়ির ক্ষেত্রে নয় যে কোনো শাড়ির ক্ষেত্রে যারা প্রিবুক করতে চাও যাদের প্রিবুকিং হচ্ছে যারা হাফ পেমেন্ট করে প্রিবুক করছো 15-20 days এর মতো সময় লাগছে তার বেশিও লাগতে পারে তো একটু পেশেন্স রেখে বুক করো ঠিক আছে আমি সবাইকে বলছি না অনেকেই আছে যারা আমাদের লাইভ দেখছো এবং অনেকেই আছে যারা প্রিবুক করেছো তারা প্লিজ মাইন্ড করো যে তাদেরকে বলছি তোমাদেরকে বলছি না কারণ তোমরা সেই জিনিসটা করোই না এরকম অনেকেই আছে যারা প্রিবুক করে বলবে রিস্ক পাচ্ছি না টাকাটা ফেরত দিই ঠিক আছে এইরকম অনেকেই আছে নাম মেনশন না করাটাই ভালো তো বলে রাখলাম তো প্রিবুক যারাই চাইবে এই শাড়ি কেন যে কোনো শাড়ি যারা প্রিবুক চাইবে তারা একটু পেশেন্স রেখো হ্যাঁ মানে আমাদের উপর একটু ট্রাস্ট করো আমরা যদি তোমাকে ট্রাস্ট করতে পারি তাহলে তোমরা আমাদের একটু ট্রাস্ট করো ব্যক্তিগত লিখেছো আমরা যেন নিমন্ত্রণ পাই আরে নিমন্ত্রণ তুমি এমনি আসো আমি খাই দেবো বারো নিমন্ত্রণ করার জন্য জীবনটা শেষ করে ফেলবো এটা হয় এটা যাচ্ছে তোমার ব্লু গ্রিন মানে একটা ময়ূর কণ্ঠী যে কালারটা হয় এক্স্যাক্টলি ময়ূরের গলায় যে কালারটা ওই কালারটা আচ্ছা নিচের পাড় যাচ্ছে এইটা পুরো বডিতে ডিজাইনটা পেয়ে যাবে আঁচল পোর্শনটা উপর যাচ্ছে ঠিক আছে পুরো ভরাট কাজ যাচ্ছে প্রচন্ড সফট মানে বিপি কিন্তু রানি পার পেয়ে যাবে হাতে ঠিক আছে তুমি এত সুন্দর কেন গো কি অসাধারণ রে শাড়িটা হ্যাঁ সুপর্ণা দিনা এটা কাকিমা কিন্তু দাঁড়াও হ্যাঁ কাকিমা থ্যাংক ইউ কাকিমা আবার কাকে দীপি বলে ফেলবো আমি সে সব জানি ভিতরের কথা খালি বাজে কথা বলে ফুলকো লুচি এ বাবা আমাকে ফুলকো লুচি বললো প্রাইস রয়েছে কিন্তু 7850 যাচ্ছে প্রাইস 7850 যাচ্ছে প্রাইস ঠিক আছে সরালাম চল নেক্সট আরেকটা কালার দেখাই ম্যাডাম তুই ভাজকা অমনি খেতে চলে এসেছিস ত্রিশাজি তোর বন্ধু হ্যাঁ 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 আচ্ছা এখানে বন্ধু বন্ধু ঝগড়া করছে আচ্ছা কালারটা জাস্ট দেখে নাও আমি শাড়িটা খুলে দেখাবো আগে ডুয়াল টোনটা দেখাই জাস্ট দেখে নাও আরে তুই একটু আয় ওকে দেখাতে বলছি বলো একদম জল খেতে চলে গেছে আমি দেখাবো তো দ্যাটস ওয়াই আমি সরে গেলাম শোন মানে কালারটা দেখো দেখতে পাচ্ছ তো মানে যেটা ওই কালারটা ছিল আর এই কালারটা মানে এই শাড়িটা আসার পর ঋতু বলেছে দিদি তো আমি রেখে দিই আর ওই শাড়িটা আসার পর দিদি তুই ওটা রেখে দে আর দুজনে পুরো পাট মানে তাড়াতাড়ি করি এই দেখে নাও পাটটা দেখো এটা কিন্তু অ্যান্টিকের উপর পাট ভীষণ সফট আগেন ইটস আ কাঞ্জিভরম ঠিক আছে প্রাইস যাচ্ছে 7850 আগেই প্রাইসটা বলে দিলাম যাতে এসএস নিতে সুবিধা হয় ঠিক আছে দেখে নাও আঁচলটা এটা ভীষণ সফট প্রত্যেকটাতে সিল্ক মার্ক অ্যাভেলেবল সিল্ক মার্ক সার্টিফাইড এবং ওয়েট এগুলো প্রত্যেকটা ধরো 350 থেকে 400 গ্রামের মধ্যে হবে জাস্ট কালারটা দেখতে পাচ্ছ শাইনটা দেখো জাস্ট আঁচলের দেখো দুজনেই শাড়িটা রানরানি করছি তার মানে কতটা সুন্দর
আমাদের মন চায় কেনাকাটা করি, কিন্তু কি করব, বাংলাদেশ থেকে তো পারা যায় না। বাংলাদেশে এখন ডেলিভারি হয় না, কারণ যেহেতু বর্তমানে সিচুয়েশন খুব খারাপ, বাট আগামী দিনে ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের কাছেও পৌঁছে দেওয়ার। ঠিক আছে, চলো শাড়িটা এবার সরাচ্ছি। প্রাইস 7850। আচ্ছা, এবার চলে আসবে, ঠিক আছে? দেখে নাও শাড়িটা, দেখো ব্ল্যাক তো মারাত্মক শাড়িটা, কি শাড়ি পরে বলছি, এটা যাচ্ছে কিন্তু মঙ্গলগিরি সিল্ক। ওপরের পাটটা যাচ্ছে এরকম সরু টেম্পল ওয়াক করা, ঠিক আছে, আর নিচের পাটটা যাচ্ছে এরকম চওড়া, ঠিক আছে, টেম্পল ওয়াক করা। এটা ব্ল্যাক কালারটা এসছে স্যাম্পল পিস হিসেবে, বাকি প্রচুর কালার ভ্যারিয়েশন পাবে, নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবে কালার ভ্যারিয়েশন, আশা করি দেখিয়ে দিতে পারবো। এটা কিন্তু যাচ্ছে পিওর ব্ল্যাকের ওপর, জেড ব্ল্যাকের ওপর যাচ্ছে, ঠিক আছে। আঁচল পোর্শনটা দেখে নাও, এগুলো কিন্তু ভীষণ সোবার লাগে, ভীষণ সোবার শাড়িগুলো, মানে এই শাড়িগুলো নিয়ে কাউকে কিছু বলার নেই, আর মঙ্গলগিরি সম্পর্কে কাউকে কিছু বলতে লাগে না। পিওর সিল্কের ওপর যাচ্ছে কিন্তু মঙ্গলগিরি, এটা কিন্তু কটনের ওপর যাচ্ছে না, সিল্কের ওপর যাচ্ছে। আঁচল পোর্শনটা এরকম পেয়ে যাবে প্যানেল ওয়াইজ জরি বকে, ঠিক আছে, বিপিটা পেয়ে যাবে রানিংয়ে, লুকটা এরকম দেবে, ভীষণ স্মার্ট একটা এলিগেন্ট লুক দেয়, খুব সিম্পল। হ্যাঁ, ভীষণ সিম্পল, গোল্ডেন জুয়েলারি টেম্পল জুয়েলারি দিয়ে ক্যারি করতে পারো। প্রাইস রয়েছে কিন্তু 4200 যাচ্ছে এটার প্রাইস। ট্রান্সপারেন্সিটা একবার দেখিয়ে দেবো, দেখো ট্রান্সপারেন্সিটা ভীষণ সফট, বডি হাগিং হবে শাড়িটা, ভীষণ সফট, আর কালার তৈরি হচ্ছে, মানে সুন্দর সুন্দর কালার তৈরি হচ্ছে, ভীষণ আনকমন শেডস তৈরি করছি, আস্তে আস্তে আসবে, নেক্সট উইকের মধ্যে চলে আসবে। ব্ল্যাকটা নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য নিউ লঞ্চ হিসেবে। প্রাইস রয়েছে 4200, ঠিক আছে, 4200, যার পছন্দ হচ্ছে ছটপট এসএস নিয়ে বুক করো। ভূতার সিস্টার সুনীল কুমারী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাম লোক সিস্টার্স হ্যায়। বাংলাদেশ থেকে আমরা শুধু দেখেই যাচ্ছি আপনাদের লাইভ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা যাচ্ছে পিওর শিফন খাদ্দি বনারসি, আপনারা তোমরা অনেকে চেয়েছো, তোমরা প্রচুর লোকে চেয়েছো, তাই ব্ল্যাক কালারটা আপাতত রিস্টক হয়েছে, একটা পিস রয়েছে। আগেন বলছি, কেউ যদি এই শাড়িটা প্রি বুক করো আদার কালার্সে, আমাকে একটু না একটু বেশি সময় দিতে হবে, 15 ডেজ এর বেশি লাগবে, 20-25 ডেজ ও লাগতে পারে, ঠিক আছে। वाइन कलर है नहीं, ये ब्लैक है, पूरा ब्लैक है, वाइन कलर इसमें आप व्हाट्सएप कीजिए, मैं देख के बताऊंगी, ठीक है, हो जाएगा, आपको थोड़ा टाइम देना पड़ेगा, आपको मिल जाएगा, आई होप सो, ठीक है। अच्छा, कलर तो देखना एकदम ब्लैक, एटा प्योर शिफॉनर ऊपर রয়েছে, চাইলে আমাদের পেজে এটার একটা পিকচার রয়েছে, বাট ওটার মোটিভ আর এটার মোটিভ কিন্তু এক, এটা খুলেই গেল, দেখ এটা খুলেই যায় প্রতিবার, ঠিক আছে, দেখানোটা কষ্ট, ওটার মোটিভ আর এটার, এটার মোটিভ আর ওটার মোটিভ অনেকটা ডিফারেন্ট রয়েছে, বাট প্রোডাক্টটা পুরো সেম, একদম মানে খুবই কম, যেগুলো চোখে ভিজিবল নয় সেরকম ডিফারেন্স রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে তোমার পার, পুরোটা যাচ্ছে ব্ল্যাক, আর এইটা কিন্তু ড্রাই ক্লিন। আরেকটা কথা বলি, এটা কিন্তু পিওর শিফনের ওপর রয়েছে, তাই জন্য তোমরা যখনই মানে ওয়াশ করবে, ড্রাই ক্লিন করবে না, এগুলো এমনিতেই ভীষণ সফট, মানে দেখে বুঝতে পারছো, এগুলো নিয়ে বলার কিছু নেই, তোমরা যত ড্রাই মানে যতবার ওয়াশ করবে, এটার সফটনেসটা আরও বাড়তে থাকবে। আমি শেষ, এই শাড়িটা সানচিতারই মানে কোনো আইডিয়া নেই কী হারে এসএস আসে এভরিডে, এক পিস রেখেছি, এখনো কাউকে দিতে পারিনি, শুধু লাইভে দেখাবো বলে আজকে দেখালাম, এটা এসছে অনেকদিন হয়ে গেছে, দেখাইনি কাউকে, ভীষণ সুন্দর লাগে ফিগারটা। হ্যাঁ, মমিতার প্রত্যেকটা শাড়ি পরেছে, ও একদম মানে ও যেগুলো ফিল করেছে তাই রিভিউ দিচ্ছে। খাদি স্টার্টিং কত থেকে হবে, 600 থেকে হবে, বাট আজকে খাদি মানে দেখাচ্ছি না, বুঝলে। আচ্ছা, এই যাচ্ছে পুরো বডি, ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা,
এইটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস, ব্লাউজ পিসে তোমরা এই বর্ডারটা পাবে, চাইলে সিম্পল এই ধরনের স্লিভলেস ব্ল্যাক দিয়ে পড়তে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এই যাচ্ছে শাড়িটার দাম যাচ্ছে 6300, এগুলো পিওর শিফন খাদি বনারসি। ঠিক আছে, দিস ইজ দ্য পাল্লা, কোনো ডাউট হবে না। এই শাড়ির প্রচুর প্রচুর সেল করেছে, মানে তোমরা লিটারালি ওয়ান মাস, মানে এক মান্থ মতো ওয়েট করেছো, লিটারালি ওয়েট করেছো শাড়িটা আনার জন্য, এটা বাড়িতে প্রি বুকিংও করেছিলে। এই এটা কি কালার থাকে, এটা কি কি কালার থাকে, এটা যদি ইয়েলো আছে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো, কালার অপশন দিয়ে দেবো, কালার অপশন আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু সময় নিতে হবে, প্রি বুকিং হবে আর একটু টাইম লাগবে। ঠিক আছে, এই শাড়িগুলো তৈরি হতে খুব সময় লাগে, প্রি বুকিং আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, বাট তোমরা এত টেক্সট করেছো অ্যাবাউট প্রি বুকিং যে না বন্ধ করো না প্লিজ, অনেক সময় আমাদের অনেক কিছু পছন্দ হয়, সো অত ওয়েট করা পসিবল হয় না, প্রি বুকিং করলে পরে একটা অ্যাসিওরেন্স থাকে যে আমি শাড়িটা পাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রি বুকিং স্টার্ট করেছি, বাট একটাই কন্ডিশন, তোমরা প্লিজ একটু সময় দিও। এটার দাম যাচ্ছে 6300, কোনো মানে ডাউট রেখো না, উৎসা যদি থাকে ওই শাড়িটা নিয়েছে আরও ভীষণ ভীষণ খুশি শাড়িটা নিয়ে, এটা অ্যান্ড্রিয়া বলে একজন নিয়েছে, মানে ওরা লিটারালি আমাকে এখনও বলে শাড়িটা জাস্ট কিছু একটা দিয়েছো, সো যারা পছন্দ করছো নিয়ে নাও, আপাতত সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, তাড়াতাড়ি এসএস পাঠিও, প্রি বুকিং পসিবল। ঠিক আছে, বাট বিষ্ণুপুরি থানগুলো দেখি, হ্যাঁ চলো শ্রেয়া বিষ্ণুপুরি থান দেখতে চেয়েছিলে, বিষ্ণুপুরি থানগুলো দেখে নাও। ঠিক আছে, সবকটা কিন্তু একটা করে পিস আছে, হ্যাঁ চলো দেখে নাও। এই কালারটা যাচ্ছে পিঙ্কের সাথে ইয়েলোর একটা ডুয়াল জোন। ঠিক আছে, এই কালারটা কিন্তু আমরা খাদিতে এনেছিলাম, আগের বারও বলেছিলাম খাদিতে আনা হয়েছিল, এই কালারটা ভীষণ সেল হয়েছিল, এটা সিল্কের ওপর আনা হয়েছে, প্রাইস রয়েছে, হ্যাঁ প্রাইস রয়েছে 3300, বিষ্ণুপুরি থান যাচ্ছে, প্রাইস রয়েছে 3300। আই হ্যাভ সেন্ট, ওকে ওকে ঠিক আছে, সঞ্জিতা দি আফটার লাইফ তোমার সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, প্রাইস রয়েছে 3300, 3300 সরালাম। নেক্সট কালার এটা যাচ্ছে তোমার, এটা যাচ্ছে হট পিঙ্ক, হট পিঙ্কের সাথে ইয়েলো ডুয়াল, হট পিঙ্কের সাথে ইয়েলো ডুয়াল। ঠিক আছে, এই কালারটা সোনালিদি দেখছো মনে হয়, সোনালিদি নিয়েছো এই কালারটা, কীরকম লেগেছে একটু বলো প্লিজ, যদি দেখে থাকো রিভিউ দিও একটু, ওপেন রিভিউ। প্রাইস রয়েছে 3300, হট পিঙ্কের সাথে ইয়েলো ডুয়াল জোন। ঠিক আছে, সরালাম। তাই করছি, সবাইকে একসাথে রিপ্লাই দিবি না, প্রাইস রয়েছে 3300, 3300। লাস্ট কালার, আরেকটা কালার দেখিয়ে দিই, সেটা হচ্ছে, এটা হচ্ছে অলিভ কালার। ঠিক আছে, অলিভ কালার, এটা কিন্তু ডুয়াল টোনের ওপরই যাচ্ছে, অলিভের সাথে ইয়েলোর একটা ডুয়াল টোন, অলিভের সাথে ইয়েলোর একটা ডুয়াল টোন। ঠিক আছে, সরালাম, এগুলোর প্রত্যেকটাই ওয়ান পিস করে অ্যাভেলেবেল। এটা যাচ্ছে হট পিঙ্ক, হট পিঙ্ক, এটা কোনো ডুয়াল টোন যাচ্ছে না, এটা পুরো হট পিঙ্কের ওপর যাচ্ছে, প্লেন সিঙ্গেল কালার হট পিঙ্ক, ওকে। প্রাইস যাচ্ছে 3300। নেক্সট কালার দেখে নাও, এটা যাচ্ছে ব্লু, ব্লুয়ের সাথে দেখো কালার দুটোর কি ডিফারেন্স তাহলে বুঝতে পারবে, এটাতে একটু গ্রিনিশ ভাবটা বেশি আছে আর এটাতে একটু ইয়েলোইশ ব্লুইশ ভাবটা বেশি আছে। ঠিক আছে, দুটো কালার দেখিয়ে দিচ্ছি, যেটা পছন্দ হচ্ছে টিপ করে এসএস দাও। ঠিক আছে, প্রাইস রয়েছে 3300। ঠিক আছে, বিষ্ণু বিকাবে আর আছে, শেষ তো একটা নেই, নেই আর শেষ। আচ্ছা, এবার স্টেপের কোটা দেখি, এই সবাই ঘুরে গেছি। আচ্ছা, স্টেপেল, স্টেপেল কোটা দেখে নাও, স্টেপেল কোটা, এটা যাচ্ছে টমেটো রেড, টমেটো রেড কালারের উপর যাচ্ছে, চওড়া জারি পাট যাচ্ছে, পুরো বডিটা একদম প্লেন, বডিটা একদম প্লেন যাচ্ছে, পাটটা দুদিকের পাটটা
কালারটা যাচ্ছে এরকম চওড়া এন্ড আঁচল পোর্শনে পেয়ে যাবে এরকম পমপম পুরো বডিটা সিম্পল প্লেনের উপর যাচ্ছে ঠিক আছে এটা স্টেপল কোটার রিজন কি মানে মেটেরিয়ালটা কি আমি বলে দিই এটা একটা ঘিচারি একটা পার্ট স্টেপল ঘিচা বলে এটাকে ঠিক আছে এটা একটু আর্ট ঘিচার উপর যাচ্ছে অরিজিনাল ঘিচার দাম তো আজকে দেখেই নিয়েছো এটা আর্ট ঘিচার উপর যাচ্ছে কিন্তু ভীষণ সফট ভীষণ সফট পরে ভীষণ আরাম পাবে প্রাইস রয়েছে কিন্তু এটার 1800 টাকা যাচ্ছে এটার প্রাইস ঠিক আছে একদম সিম্পল টেক্সচারটা দেখে নাও টেক্সচারটা কিরকম যাচ্ছে দেখে নাও ট্রান্সপারেন্সিটা দেখে নাও ঠিক আছে বিবি কিন্তু পেয়ে যাবে রানিং এ বিবি পেয়ে যাবে রানিং এ রানিং থাকবে এগুলো বিবি পমপমস পেয়ে যাবে এরকম ইয়েলো অ্যান্ড রেডে পমপম পেয়ে যাবে প্রাইস রয়েছে 1800 যাচ্ছে প্রাইস এটার দুটো কালার আরো দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার দেখে নাও প্লাস্টিক গুলো দিয়েছে মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে ব্লু কালার ব্লু এর সাথে যাচ্ছে কপার জরি পার্ট ব্লু এর সাথে যাচ্ছে কপার জরি পার্ট ভীষণ সিম্পল শাড়ি যারা সিম্পল শাড়ি করতে পছন্দ করো বডিতে কিছু থাকবে না একদম প্লেন পার্ট দিয়ে একটু সুন্দর লাগবে সফিস্টিকেটেড সেই সেরা তারা কিন্তু শাড়িগুলোকে নিতে পারো প্রাইস রয়েছে 1800 যাচ্ছে প্রাইস আসলে কোনো কাজ নেই বডিতে কোনো কাজ নেই শুধু বিপিটা পেয়ে যাবে সেম রানিংয়ে ঠিক আছে আর এরকম পমপমস পেয়ে যাবে ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 1800 যাচ্ছে প্রাইস ঠিক আছে সরাব নেক্সট আরও একটা কালার অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে সেই ব্ল্যাক প্লেনের উপর ঠিক আছে আর বিপি পেয়ে যাবে রানিং এ প্রাইস রয়েছে 1800 ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক এর উপর যাচ্ছে ঠিক আছে স্টেপল ভিজা যাচ্ছে প্রাইস রয়েছে 1800 ঠিক আছে আপাতত আজকের এই কালেকশন দেখালাম ঠিক আছে চলে আবার আসবো বুধবার দিন আজকে রবিবার আশা করছি যে আমরা যে টাইমিংটা ফিক্সড করেছি তোমাদের জন্য ফ্রাইডে সানডে অ্যান্ড ওয়েডনেসডে বিকেল 5টার সময় কোনোদিনই এসে পৌঁছাতে পারি না 5:10, 15, 5:30 হয়ে যাচ্ছে তো একটু আমাদের সাথে থেকো ঠিক আছে বাড়িতে একটু এদিক ওদিক প্রবলেম থাকে আমাদের সাজতে গুজতে প্রবলেম হয়ে যায় পোকো আচ্ছা পোকোকে আনতে আনতে তো আমি ইয়ে হয়ে যাবো ঠিক আছে দেখছি তুই আনতে পারবি না শাড়ি পরে এখন গিয়ে নিচে আনতে পারবি না ঠিক আছে আমি দেখছি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন কালেকশন আনান তোমাদের জন্য তো যার যেটা পছন্দ হচ্ছে আজকে যা যা দেখিয়েছি ছটপট এসএস নিয়ে বুক করে ফেলো অফার্সটা আরেকবার রিপিট করে দিই 2000 এর উপর যারাই শপিং করবে প্রত্যেকে গিফট পাবে এবং 5000 এর উপর যারা শপিং করবে আমাদের তরফ থেকে একটা ব্র্যান্ডেড লিপস্টিক পাবে 1000 এর উপর শপিং এ অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং আর 1000 এর উপরে যারা বাইরে থাকছো তাদের জন্য হাফ শিপিং ঠিক আছে তো এই ছিল আমাদের অফার্স সবকিছু বলা এবার কোকোকে নিয়ে আসো ততক্ষণ কথা বলতে থাকো হাই ডু ইউ হ্যাভ ব্রোকেট কাঞ্জিভারম নো এখন নেই বাট ডেফিনেটলি উইল ট্রাই আচ্ছা দাঁড়িয়ে যাও কোকোকে নিয়ে আসছে আমাদের ভিআইপি গেস্ট আসছে একটু সাথে থাকো বাবা এত কাজ করতে হবে এটার পর ভেবে কি আমার টেনশন হচ্ছে আমার মেয়েটা যে বড় হয়ে গেল তোমার মেয়ে বড় হয়ে গেছে সমর্পিতা দি মুখটা আরে আমার এরকমই একটা কি ভাষা কথা বলে আমি এরকমই অঙ্গভঙ্গি করি তারা মনে করি না এটা একটা লাইফ চলছে আমি এরকম করতে পারি না আমি ঠিক আছে মানে সবারই একটা নিজস্ব তো থাকে ইটস ফাইন আপ জো পেহনি হো মেরা বালা প্রাইস হ্যাঁ 3300 দিস ইজ অর্গ্যানজা তা উসকে সাথ ইসকে চিকন কা ওয়ার্ক হ্যাঁ ঠিক হ্যাঁ দেখ লিজিয়ে নিচে বে এসা ফ্লোরাল ডিজাইন হ্যায় আসলে যে যে কি পেতনি ইউজুয়ালি প্রাইস পোকো ঘুমাচ্ছে ও আচ্ছা পোকো আনতে পারছি না বা পোকো ঘুমু করছে এটাই প্রবলেম হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে নেক্সট দিন আনবো নেক্সট দিন নিয়ে আসবো ঠিক আছে সাজেস্টেড
সঞ্জিত দিদি আগে কিছু কমেন্ট করেছে হয়তো মিস করে গেছি। আচ্ছা আমারটার প্রাইস আছে তোমার 3300, ওরটার প্রাইস আছে 2600। অলিভ প্লেন নাইস ইজ দিস প্লেন বিষ্ণুপুরি, ইজ দ্য অলিভ প্লেন নাইস ইন দ্য প্লেন বিষ্ণুপুরি, মানে অলিভটা নিয়েছে যেটা, অলিভটা চাইছো না কোনটা চাইছো, মানে আরেকটা কোন কালার আছে তুমি হোয়াটসঅ্যাপ কর না, আচ্ছা আমি তোমার হোয়াটসঅ্যাপটা খুলে রেখে চেক করে বলছি। যা হ্যাঁ ঘুমিয়ে পড়ছি এক্ষুনি লাফ, তোমরা ব্যাগস কবে আনবে, ব্যাগস আছে ব্যাগস আন দেখাবো, ব্যাগস মানে ব্যাগস বলতে কি বলতো ইম্পোর্টেড কালেকশন এখন আসছে না কারণ লকডাউনের জন্য বাইরে থেকে প্রোডাক্ট আসছে না এখন। হাই দিদি, হাই দিদি টাইপো হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা চলো চলো আজকের জন্য, আর দিদি হ্যাঁ গো বুঝেছি আয়েশা দিদি, ইটস ওকে। তো আজকের জন্য এখানেই এন্ড করছি, নেক্সট দিন মানে ওয়েডনেসডে বুধবার দিন আবার আসবো বিকেল 5টায় নতুন কালেকশন নিয়ে। তো এখন যা ভালো লাগছে সেগুলো এসএস নিয়ে থাকো, বুধবার দিন আবার যেগুলো ভালো লাগবে সেগুলো দেবে। তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই, সঞ্জিত দিদি ফোন করো তোমার সাথে কথা বলে নিই, সঞ্জিত দিদি টেক্সট করো অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে চল টাটা বাই বাই গুড নাইট, টাটা দাঁড়া যাবি না, টাটা রাখছি বলছি বাই বাই কারণ কারণ আছে তো।